আচ্ছা, এবার ইয়ে স্ক্রিনটা শো হইতেছে না, দেখো তো। ভেক্টর স্পেস ও লিনিয়ার স্পেস, এই স্ক্রিনটা শো হইতেছে রে, ইয়েটা মানে ব্ল্যাক কালারের বোর্ডটা। আচ্ছা শোনো, দেখ, ভেক্টর স্পেস ও লিনিয়ার স্পেস এটা মানে হইলো কি, আমরা আমি জাস্ট একটু ইয়েটা কইতাছি, প্রথম দিক থেকে স্টার্ট করতেছি। এখানে আমরা ভেক্টর স্পেস নামে ভেক্টর আছে, কিন্তু ভেক্টর নিয়ে আসলে আমরা কাজ করতাম না। অ্যাকচুয়ালি আমরা এমন সেট নিয়ে কাজ করুন যার এলিমেন্ট গুলা ভেক্টরের মতো বিহেভ করবো। ভেক্টরের মতো বিহেভ করবো মানে, যেমন ক্লাস 11 আমরা পড়ে আসলাম ভেক্টর অ্যালজেব্রার মধ্যে, দুইটা ভেক্টর আমরা অ্যাড করতে পারি, সাবট্রাক্ট করতে পারি, একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, দুইটা ভেক্টরের মধ্যে ডট নিতে পারি, ক্রস নিতে পারি। তো এইভাবেও সেম এই এই মানে তোমার ভেক্টর স্পেসের মধ্যে আমরা ভেক্টর নিতাম না, কিন্তু একটা এমন একটা স্পেস বা এমন একটা সেট নিব। স্পেস মানে বেসিক্যালি সেটটারে বোঝায় আর কি, হ্যাঁ, যার এলিমেন্ট গুলা ভেক্টরের মতো ট্রিট করব। এবার ভেক্টরের মতো ট্রিট করবো মানে কি, কি ট্রিট করবো, তারা এলিমেন্ট গুলার আমরা অ্যাড করতে পারুন, আমরা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতে পারুন, তার মধ্যে ডট প্রোডাক্ট নিতে পারুন, ক্রস প্রোডাক্ট নিতে পারুন। তোমার ডট ক্রস প্রোডাক্ট এগুলো ইন ফিউচার কেউ যদি হায়ার স্টাডি করো সে গিয়ে সেটা পাইবা, বা এমন কোনো ইউনিট পাইবা যারে কই আমরা ইনার প্রোডাক্ট স্পেস আর কি, এটার লিগে আলাদাভাবে স্টাডি করতে হয়। হ্যাঁ, তো এটা তোমরা সিলেবাসে নাই বা জ্যামের সিলেবাসেও নাই। তো এখানে কি হয়, আমরা বেসিক্যালি সবসময় মনে রাখবা ভেক্টর স্পেসের মধ্যে দুইটা সেট আমার কাজ করে একসাথে, দুইটা সেট। একটারে আমরা বেসিক্যালি ভি দেই, ভি দিয়ে ডিনোট করি, তুমি এক্স ওয়াই দিয়েও ডিনোট করতে পারো, সমস্যা নাই। যেটার এলিমেন্ট গুলারে আমরা এই ভি সেটের যে এলিমেন্ট গুলা তারে আমরা ভেক্টরের মতো ট্রিট করি, হ্যাঁ। আর সাথে আমার একটা ফিল্ড, ফিল্ডের দরকার হয়। এই ফিল্ডের কি কেন দরকার হয়, কারণ ভি যে সেটটা দিব সে দিব স্ট্রাকচার, স্ট্রাকচার, ঠিক আছে। আর এফ যে সেটটা সে দিব ইনপুট, মানে ফিল্ডের থেকে আইব আমার ইনপুট, আর ভি এর থেকে আইব স্ট্রাকচারটা। এবার তোমরা মনে এটা প্রশ্ন নিতে পারো যে কেড়ে ফিন্ডি কেড়ে লইলো, তারা গ্রুপ কেড়ে লইলো না, বা রিং কেড়ে বা ইন্ট্রিকাল ডোমেইন কেড়ে লইলো না, কারণ এটা গত ডেটে ইয়ে কইছিল আমারে ওই দেবাশিসের প্রশ্নটা করছিল। কারণ দেখো, যখনই ডেভেলপ করছে ম্যাথামেটিশিয়ানরা ভেক্টর স্পেস বা লিনিয়ার স্পেস, তারা তো অনেক দূরের চিন্তা করে করছে না, যে তারা এমন ভাবে ডেভেলপ করছে যে ফিউচারে যাতে আমার এটা নিয়ে সব ধরনের কাজ করতে পারে। আর আমি তো গত ডেটে কইছিলামও, যেমন হায়ার স্টাডি কেউ যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি হায়ার স্টাডি করতে চায়, সে যদি ভেক্টর স্পেস বা লিনিয়ার অ্যালজেব্রা যদি না জানে, তার ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে, কারণ হায়ার স্টাডিতে স্ট্যাটিস্টিক্স পুরাটা লিনিয়ার অ্যালজেব্রার উপর ডিপেন্ড করে। তো দ্যাটস ওয়াই তখন গিয়ে সেটা তারা দূর চিন্তা করে, মানে দূরের চিন্তা করে দেখতে যে ফিল্ড যদি নেই আমি, তখন সব ধরনের আমি প্রপার্টিস গুলা মানায় নিতে পারি, বা যে কোনো জিনিসের সাথে কানেক্ট করতে পারি, ডেভেলপ করতে পারি আমরা, হ্যাঁ। এই কারণে তারা ফিল্ড তারে নিয়ে নিতে আর কি। তো এবার ভি সবসময় মনে রাখবা, ভি দিব স্ট্রাকচার, আর এফ দিব তোমার এন্ট্রি গুলা, মানে তোমার স্ট্রাকচারের মধ্যে যে এন্ট্রি গুলা সে কই থেকে আইব। যেমন ফর এক্সাম্পল, যেমন তুমি কইতে পারো যে দাদা 2D স্পেস কো, হ্যাঁ 2D স্পেস নিতে পারো। এবার 2D স্পেস মানে কি, এই ধরনের স্পেসের এলিমেন্ট গুলা থাকবো, হ্যাঁ, মাঝখানে কমা দিয়ে সেটা এইভাবে তোমার ইয়ে ইয়ে কি কয় এটা কোঅর্ডিনেট সিস্টেমে আমরা নেই। এবার এই মাঝখানে যে সে এই ভিটা দিল, কিন্তু তোমার 2D স্পেস কোণের মধ্যে কোণে কিন্তু সে দিল স্ট্রাকচার, কিন্তু ভিতরে এলিমেন্ট গুলা তুমি কি নিবা, তুমি কি রিয়েল নাম্বার নিবা, নাকি কমপ্লেক্স নাম্বার নিবা, নাকি রেশনাল নাম্বার নিবা, নাকি কিউ রুট 2 সেটের থেকে আইব, নাকি Z5 নিবা, এইগুলা ডিফাইন করে তোমার এই ফিল্ড, ঠিক আছে। যেমন 2D স্পেসে আমি কইলাম এ কমা বি নিলাম, যেখানে সাথে সাথে কইয়া দিলাম যে এ আর বি কুইট থেকে আইতেছে, আর এর থেকে আইতেছে, ঠিক আছে। তো তখন আমার ফিল্ড হিসেবে কে কাজ করতেছে, রিয়েল নাম্বার। এবার তোমার যদি মনে হয় যে না, আমি সেটটার আরেকটু ছোট বানাবো, এ কমা বি, যেখানে এ আর বি দুটোটা আইতেছে কিউ এর থেকে, তো তখন তোমার ফিল্ড হিসেবে কে কাজ করতেছে, কিউ কাজ করতেছে, ঠিক আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে লিখছি, সেই এটা কাজ রাখছে, এটা কিন্তু ভি এর স্ট্রাকচার, এটা 2D স্পেস। তো সিমিলার ওয়েতে তুমি যদি ধরো 3D স্পেস নিয়ে কাজ করতে চাও, তখন তুমি জানো যে স্ট্রাকচারটা এমন হবে, 3D করার সাথে সাথে স্ট্রাকচারটা কিন্তু এমন হয়ে যাবে, হ্যাঁ, যেখানে এ কমা বি কমা সি থাকবে। এবার ধরো তুমি কইলা যে আমার এ বি সি এটা যাতে আমার Z5 থেকে আয়, আমি এই সেটটা ডেভেলপ করে সেটা কাজ করি, তো তখন তোমার ফিল্ড হিসেবে কে কাজ করতেছে, ফিল্ড হিসেবে কিন্তু তোমার কাজ করতেছে এই Z5, ক্লিয়ার। তবে কিন্তু এই মানে এই ইয়েতে ভেক্টর স্পেসের মধ্যে তুমি কিন্তু কোনোদিনও এমন লিখতে পারতো না যে এ কমা বি কমা সি, যেখানে কইয়া দিলা এ কমা বি কমা সি বিলংস টু জেড, এটা কিন্তু তোমার এখানে এলাউ হইতো না, কারণ তুমি এন্ট্রি গুলো সবসময় তোমার ফিল্ডের থেকে লইতে হইবে। আর আমরা জানি জেড ফিল্ড না, জেড তো ইন্টিগ্রাল ডোমেনই না, সে ফিল্ড করতে হবে, সরি, ইয়ে ইন্টিগ্রাল ডোমেন কিন্তু ফিল্ড না, ঠিক আছে, কারণ ফিল্ডের ডেফিনেশন অলরেডি আমরা পড়াশোনা করে আয়া করছি ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টারের মধ্যে। এইবার তুমি এটা তো কইলাম যে না ঠিক আছে, 2D স্পেস আছে বা 3D স্পেস হইতাছে,
তো আমি তো এটা মুখে কইলাম এক্সাম্পল, এজ এ এক্সাম্পল হিসেবে মুখে কইলাম। বা ধরো তুমি ইয়ে ভিটারে লইলা ম্যাট্রিক্স এর স্ট্রাকচার, 2x2 এর ম্যাট্রিক্স। হ্যাঁ, এবার 2x2 এর ম্যাট্রিক্স যে যে হয়ে গেল তোমার এ বি সি ডি, ইডি কই থেকে আইতাছে, এটা কি তা ইয়ে রিয়েল 2x2 ম্যাট্রিসেস নাকি কমপ্লেক্স 2x2 ম্যাট্রিসেস নাকি Z5 সিস্টেমের মধ্যে 2x2 ইয়ে ম্যাট্রিসেস নাকি Z7 সিস্টেমের মধ্যে 2x2 ইয়ে ম্যাট্রিসেস? তো তখন কি আসলে তোমার এ বি সি ডি তুমি যেখান থেকে নিবা, ধরো রিয়েল নাম্বার থেকে যদি নো, তখন তোমার ফিল্ড হিসেবে এই রিয়েল নাম্বারটা কাজ করবে। এমন করে ধরো তুমি পলিনোমিয়াল সেটও নিতে পারো, পলিনোমিয়াল অফ ডিগ্রি এট মোস্ট 3, মানে 3 ডিগ্রি বা 3-এর থেকে কম ডিগ্রি যতটি পলিনোমিয়াল আছে তার আমি সেটে নিতেছি। এই সেট চিনাটা কিন্তু সাংঘাতিক ব্যাপার এখানে, সেট সম্বন্ধে তোমার পুরো ডিটেলস ক্লিয়ার থাকতে হইব। আদারওয়াইজ তুমি যখন ডাইমেনশন, তারপরে যখন আমরা ইয়ে বেসিস করুন, লিনিয়ার স্প্যান করুন, এটার মধ্যে নাহলে সাংঘাতিক সমস্যা হবে। হ্যাঁ, আর বেসিস ডাইমেনশন থেকে তোমার নেই জ্যামের মধ্যে কোয়েশ্চেন জিগাই, এটা ড্যাম শিওর জিগাই। তো ধরো আমি কইলাম কি, আমি এমন একটা সেট নিব যেখানে কি থাকবো অ্যাটমোস্ট 3 ডিগ্রি, মানে ম্যাক্সিমাম 3 ডিগ্রি পলিনোমিয়াল থাকবো। তো যেই তুমি ম্যাক্সিমাম 3 ডিগ্রি পলিনোমিয়াল করে দিলা, তোমার সেটটা কি ধরনের হবে? এর মানে সেটের মধ্যে কে কে থাকতে পারে? সেটের মধ্যে শুধু এক্স থাকতে পারে, পলিনোমিয়াল ইন এক্স আর কি। হ্যাঁ, বা ধরো 1+x থাকতে পারে, বা ধরো 1+x³ থাকতে পারে, বা ধরো 1-x^2, তারপরে প্লাস ধরো 3x² এই ধরনের, 3x³ এই ধরনের থাকতে পারে। তো ইন জেনারেল এটা যদি তুমি একটা একটা করে লেখতে তো সারা জীবন যাবো, তাও তো শেষ করতে পারতো না। তো ইন জেনারেল আমরা এটা এইভাবে লিখুন, a0+a1x+a2x² + a3x³। এবার তুমি নিজে কো যে এখানে কার লিখা, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট পলিনোমিয়ালস গুলো পাইবা, এই a0, এই a1, এই a2, এই a3, তারা লিখা কিন্তু তুমি ডিফারেন্ট ডিফারেন্ট পলিনোমিয়ালস পাইবা। x এর লিখা পাইতা না কিন্তু, x তো পলিনোমিয়াল ইন x কুইয়া দিলাম, মানে তোমার যাই পলিনোমিয়াল থাকবে তার মধ্যে x তো থাকতেই হইব। অনেক সময় x না থাকলেও, কনস্ট্যান্ট থাকলেও এখানে x^0 হিসেবে আছে আর কি। ঠিক আছে, তো তোমার এখানে বেসিক্যালি ভেরি কে করতেছে, a0, a1, a2, a3 এগুলো ভেরি করতেছে। এখন আমার কথা এটা, এই a0, a1, a2, a3 তুমি কই থেকে নিতে চাও? তুমি ধরো এটা যদি কিউ এর থেকে নাও, তখন কি হয়ে যাবো, এটা একটা রেশনাল পলিনোমিয়াল অফ ডিগ্রি এট মোস্ট 3 হয়ে যাবো। এবার কেউ যদি আর এর থেকে নিতে চায়, সে তার হয়ে যাবো একটা রিয়েল পলিনোমিয়াল অফ ডিগ্রি এট মোস্ট 3। কেউ যদি সি এর থেকে নিতে চায়, মানে কমপ্লেক্স নাম্বার, তার হয়ে যাবো কমপ্লেক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি এট মোস্ট 3। ক্লিয়ার? তো আমার এখানে দুইটা জিনিস মনে রাখবা, ভি দিব তোমার স্ট্রাকচার, এফ দিব তোমার কি এন্ট্রি গুলা বা ইনপুট গুলা, তুমি কি নিতে চাও। তো এবার এই জিনিসটা বুঝবা যে এখানে দুইটা সেট এক লগে কাজ করবো। হ্যাঁ, তো ধরো ভি তোমার কাছে একটা সেট আছে, আর ভি সেটটা অবভিয়াসলি নন এমটি উইটিউব, কেন নন এমটি উইটিউব এটাও আমি কয়ে দেবো না। আর ধরো এফ তোমার কাছে একটা ফিল্ড আছে, ফিল্ড কি আছে আমি জানি না, তারা প্রশ্নে কয়ে দিব তোমার রিয়েল ফিল্ড নাকি কি ফিল্ড, আমরা জানি যে ফিল্ড আছে। এবার ফিল্ডের কিন্তু সব প্রপার্টি গুলা এর মানে মানতে হবে, এফ এর যে এলিমেন্ট গুলা ফিল্ডের সব প্রপার্টি মানবো, ফিল্ডের ওই 10-12টা যা প্রপার্টি আছে বা 8-9টা প্রপার্টি। এবার ভি এর এলিমেন্ট গুলা যদি আমার কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টি গুলো যদি মানে, তখন এই ভিটারে আমি এজ এ কনসিডার করুন ভেক্টর স্পেস দিব, কার উপর? ওভার দি ফিল্ড এফ। ঠিক আছে, ভিটা হইব ভেক্টর স্পেস, সাহায্য করতেছে কেটা, এফ এ ফিল্ডটা আমার সাহায্য করতেছে, দ্যাটস ওয়াই ভি ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ। আর এটা শর্টে আমরা লিখি ভি উইদিন ব্র্যাকেট এফ। ঠিক আছে, তো তখন প্রপার্টি গুলো কি, ফার্স্ট প্রপার্টি যদিও আমি গত ডেটে লেখাই দিয়েছিলাম, আমি জাস্ট এখানে শর্টে লেখাইতেছি। ফার্স্ট প্রপার্টি হলো সে কমিউটেটিভ, এই সরি ক্লোজার প্রপার্টি হোল্ড করবো, আলফা প্লাস বিটা এটা সবসময় কই থাকবো, ভিতে থাকবো, ফর অল আলফা কমা বিটা বিলংস টু ভি, মানে ভি এর যে কোনো দুইটা এলিমেন্ট লো আর তারা যদি অ্যাড করো এখানে, কিন্তু এই এডিশন কিন্তু এটা কিন্তু ভেক্টর এডিশন। ভেক্টর এডিশন মিনস এই ভি সেটের মধ্যে তুমি চারে ডিফাইন করছো, যেমন ভি সেটটা যদি তুমি ম্যাট্রিক্স হিসেবে ডিফাইন করো, ম্যাট্রিক্স এর স্ট্রাকচার যদি নো ভি এর মধ্যে, তখন এই প্লাসটা কার প্লাস থাকবো, তখন কিন্তু এডিশন এটা ম্যাট্রিক্স এডিশন হবে। ঠিক আছে, তো অনেক সময় বইয়ের মধ্যে এটা সার্কেল কুইরাও দেয় আর কি, অনেক সময় বইয়ের মধ্যে সার্কেল কুইরাও দেয় যে এটা মানে তোমার ভি এর এডিশন। তারপরে 2 নম্বর প্রপার্টি হলো গিয়া ওই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আলফা প্লাস বিটা প্লাস গামা দিস ইজ ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস গামা, যেখানে এই প্লাসটা কিন্তু মনে রাখবা এটা কিন্তু ভি এর প্লাস। ঠিক আছে, ফর অল আলফা বিটা গামা বিলংস টু ভি। নাম্বার 3 হলো গিয়া তুমি এমন একটা এলিমেন্ট, এটার বেসিক্যালি আমরা জিরো এলিমেন্টই কই বা জিরো ভেক্টর, ভি এর থেকে আইবো এমন একটা এলিমেন্ট ভি এর মধ্যে তুমি পাইবা, যার সাথে যে কোনো আলফারে যদি তুমি নিয়ে আসা যোগ করো সবসময় কত পাইবা, আলফাই পাইবা। এর আগে নিয়ে আসা যোগ করো বা পরে নিয়ে আসা আলফার সাথে যোগ করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বেসিক্যালি আমরা কিন্তু গ্রুপের প্রপার্টিগুলো কিন্তু হোল্ড করাইতে হবে। ঠিক আছে, 4 নম্বর হইলো কি, 4 নম্বর হইলো যে কোনো আমি আলফা যদি ভি এর থেকে পাই, তার লেগে একটা মাইনাস আলফা আমি ভি এর মধ্যে পামো, সাচ দ্যাট আলফা প্লাস
মাইনাস আলফা করি বা আমি মাইনাস আলফা প্লাস আলফা করি, আমার রেজাল্টেন্ট সবসময় কি আইব? জিরো ভেক্টর। হ্যাঁ, মানে ওই ভি এর ওই জিরো এলিমেন্ট আইব। আর নাম্বার ফিফ হইল গিয়া, আমি যে কোনো দুইটা এলিমেন্ট আলফা প্লাস আলফা আর বিটা নেই ভি এর থেকে, আলফা প্লাস বিটা করি বা বিটা প্লাস আলফা করি, ব্যাপারটা আসলে সেম, যেখানে আলফা বিটা করছে যে আলফা বিটা কিন্তু ভি এর থেকে। তো এই প্রপার্টি গুলা হোল্ড করছে পাঁচটা প্রপার্টি। তো এখান থেকে বেসিক্যালি আমরা বুঝতেছি যে ভি যে সেটটা আছে, মানে স্ট্রাকচারের যে সেটটা, সে প্লাসের রেসপেক্টে একটা এবিলিয়ান গ্রুপ ফর্ম করতেছে। প্লাসের রেসপেক্টে এবিলিয়ান গ্রুপ ফর্ম করতেছে, এই প্লাসটা কোন প্লাস? এই প্লাসটা হলে যে ভি এর এলিমেন্ট গুলার মধ্যে যে প্লাসটা। এবার যদি তুমি ম্যাট্রিক্স নো, তাহলে ম্যাট্রিক্সের প্লাস, তুমি ফাংশন নিলে ফাংশনের প্লাস, তুমি টু ডি স্পেস নিলে টু ডি স্পেসের কোঅর্ডিনেটের মধ্যে যোগ কিভাবে করি সেইভাবে যোগ। ঠিক আছে, তো এটা গেল পাঁচটা প্রপার্টি। তারপরে কিছু প্রপার্টি, এবার নতুন কিছু প্রপার্টি শিখুন, নাম্বার সিক্স প্রপার্টি। নাম্বার সিক্স প্রপার্টি হলে, ধরো আমি যে কোনো একটা এলিমেন্ট নিলাম ফিল্ডের থেকে, ধরো স্মল এ আমি নিলাম ফিল্ডের থেকে, ঠিক আছে, আর ধরো আমি ক্যাপিটাল আলফা নিলাম ভি এর থেকে, যে কোনো এলিমেন্ট কিন্তু ফিল্ডের, আর যে কোনো এলিমেন্ট কই থেকে ভি এর থেকে, তুমি যদি এ আলফা করো সেও কই দেবো গা, সেও আবার ভি তে দেবো। ঠিক আছে না, এটা এটা কিন্তু ভেক্টরের প্রপার্টি, ভেক্টরের প্রপার্টি, কারণ ভেক্টর আমরা জানি যে একটা ভেক্টরের সাথে একটা স্কেলার দিয়ে যদি মাল্টিপ্লাই করি দেন সে আবার কি লাগা? ভেক্টর ইয়া লাগা। ঠিক আছে না, তো আলফা আর এ আলফা এটা কই দেবো গা? ভি তে দেবো গা। এবার অনেক অনেক সময় বইয়ের মধ্যে এটা এইভাবে লেখে, এ ডট আলফা বিলংস টু ভি। এই ডট মানে কিন্তু নট ডট প্রোডাক্ট, এই ডট মানে লেখা স্কেলার মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ফর এক্সাম্পল, একটা ছোট এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে টু ইয়ে টু ক্রস টু ম্যাট্রিক্স এর স্ট্রাকচার আছে, যে কোনো ম্যাট্রিক্স হোক না, এ বি সি ডি যে কোনো ম্যাট্রিক্স। এবার তুমি যদি একটা স্কেলার পাঁচ দিয়ে গুণ করো, এটা আবার কি হয়ে যাবো? আবার টু ক্রস টু ম্যাট্রিক্স একটা স্ট্রাকচার হয়ে যাবো, ফাইভ থ্রি ফাইভ থ্রি, তো আবার এটা যাবো কানে এম টু ক্রস টুতে। ঠিক আছে না, তো স্কেলার মাল্টিপ্লাই সে হোল্ড করতে হবে। দেন নাম্বার সেভেন প্রপার্টি হলো গিয়া, তুমি যদি এর সাথে আলফা প্লাস বিটা, মানে তারা অ্যাড কইরা সেটা, তারপরে যদি স্কেলার মাল্টিপ্লাই মানে মাল্টিপল নো, এটা কার সমান হয়ে যাবো? এটা সমান হইব এ আলফা ওয়ান প্লাস এ আলফা টু। আচ্ছা, আলফা ওয়ান আলফা টু লিখতে হবে। হ্যাঁ, তারপরে নাম্বার এইট প্রপার্টি, এটা কিন্তু ফর অল আলফা ওয়ান কমা আলফা টু বিলংস টু ভি, অ্যান্ড ফর অল এ বিলংস টু ওই ফিল্ড। তারপরে ধরো নেক্সট প্রপার্টি লিখে, তুমি স্মল এ নিলে একটা ফিল্ডের এলিমেন্ট, স্মল বি নিলে একটা ফিল্ডের এলিমেন্ট, দুটোটারে তুমি অ্যাড করলা, কইরা সেটা, তারপরে নিয়ে আসলে তুমি আলফার সাথে নিয়ে আসলে কি করলা? ইদার স্কেলার মাল্টিপ্লিকেশন করলা। এটা যেই কথা, তুমি এ আলফা প্লাস এ বিটা বি আলফা করো, দুই জিনিসটা আসলে কিন্তু সেম। ঠিক আছে, এবার এখানে হইলো গিয়া বুঝার বিষয় হইলো গিয়া, এই যে প্লাস আলফা, এই আলফাটা কিন্তু ফিল্ডের প্লাস, আর এই যে প্লাস, এই প্লাসটা কিন্তু তোমার ভি এর প্লাস, জিনিসটা বুঝবি। হ্যাঁ, এই প্লাসটা কিন্তু ফিল্ডের প্লাস, আর এই যে প্লাসটা এটা কিন্তু ভি এর প্লাস, মানে ভি তোমার স্ট্রাকচার যা থাকবে তার প্লাস। কারণ তুমি এখানে এ আর বি করতে গেলে তো এফ এর থেকে নিতে, তো অবভিয়াসলি তার মধ্যে যাই অপারেশন করবা কার করবা? এফ এরই অপারেশন করবা না? আর এফ তো ফিল্ড, ফিল্ড কার রেসপেক্টে? প্লাস আর ডটের রেসপেক্টে হয়, তো ওই প্লাসটা কিন্তু তোমার ফিল্ডের প্লাস। আর এখানে যেই তুমি এ আলফা লিখতে দিত, এটা কিন্তু ভিতে গেল গা। হ্যাঁ, হ্যালো, তারপর বুঝি না। হ্যাঁ জয়ন্ত, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন নাম্বার নাইন, নাম্বার নাইন হইলো গিয়া তোমার, ধরো তুমি এ বি পুরাটার সাথে আলফার স্কেলার মাল্টিপল নিলা, এটা যেই কথা, তুমি এর এ বাইর করে শুধু বি আলফার স্কেলার মাল্টিপল নিলা, তারপরে নিয়ে সেটা আলফা এর সাথে স্কেলার মাল্টিপল নিলা, আসলে জিনিসটা সেম নিব। হ্যাঁ, তো এখানে ফর অল এ কমা বি বিলংস টু এফ, এই ফর অল কিন্তু চলতেছে, অনেক সময় আমি লেখতেছি না, কিন্তু ফর অল সাইড বাই সাইড চলতেছে, ফর অল এফ আলফা বিলংস টু বি। আর নাম্বার টেন, এটাও একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, যে ওয়ান ইন্টু আলফা, মানে ওয়ান এর স্কেলার মাল্টিপল অফ ওয়ান, কার সাথে? আলফার সাথে, এটা সবসময় কি হইব? আলফা হইব, ফর অল আলফা বিলংস টু। তো এটা দেখো এমনিতে মনে হয় আরে ওয়ানের সাথে আলফা গুণ করলে তো সবসময় আলফা হইব, কিন্তু এমনও কেস আছে যখন এটা হইতো না, আলফা হয় না, এই দশ নম্বর প্রপার্টির লিগেও ফিল করে গেলাম। এমন একটা এক্সাম্পল আমি দিয়া দিই মনে, ঠিক আছে, এমন একটা এক্সাম্পল আছে যেটা নয়টা প্রপার্টি মানে কিন্তু দশ নম্বর প্রপার্টি দিয়ে ফিল দিয়ে পারে, এমনও কিন্তু আছে। এবার এই ওয়ানটা করতে গেলে লুইছি, এই ওয়ানটা আমি লুইছি করতে গা ফিল্ডের থেকে, যেখানে ওয়ানটা কি, তা ওয়ানটা হলে ইউনিটি এলিমেন্ট, ইউনিটি এলিমেন্ট আমরা জানি ফিল্ড, যেহেতু ফিল্ড তো তার মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে যারা আমরা জিরো দিয়ে সেটা ডিনোট করি, আর তার মধ্যে একটা ইউনিটি এলিমেন্ট আছে, তোমরা ফিল্ডের ডেফিনেশন জানি মনে আছে কিনা না, ইউনিটি এলিমেন্টও থাকে কিন্তু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যারা আমরা আইডেন্টিটি দিই। ঠিক আছে, তো এই দশটা প্রপার্টি যদি মানে তখন তারা কি করি আমরা ভিটারে কমো আমরা ভেক্টর স্পেস,
কে হেল্প করছে? এই ফিল্ড এফ এ হেল্প করছে, দ্যাটস ওয়াই আমরা এখানে করি ভি ওভার এফ ইজ আ ভেক্টর। এবার গত ডেটে আমরা কিছু এক্সাম্পল নিছিলাম, এই এক্সাম্পলে জাস্ট আমি এখন লেখতাছি। তোমার ভেক্টর স্পেস প্রুফ করতে এক্সামে দিব কিনা না এটার গ্যারেন্টি নাই, নাও দিতে পারে, তবে আমি দেখুন না, যদি দিয়া থাকে দেন এটাও করতে দিব, আমরা কিছু করার নাই, এটা খুব ইজি, এটা বেশি সময় নিত না, একটু লেংদি আর কি, তবে টাফ না। যেমন আমরা গত ডেটে করছিলাম যেমন ভি, ধরো ভি নিলাম আমি, প্রথমটাই নিলাম সেট অফ অল পলিনোমিয়ালস, সেট অফ অল পলিনোমিয়ালস পলিনোমিয়ালস ইন স্মল এক্স, হ্যাঁ, অফ ডিগ্রি ডিগ্রি অ্যাট মোস্ট, অফ ডিগ্রি অ্যাট মোস্ট এন, মানে ম্যাক্সিমাম ডিগ্রি কত হতে পারে, এন হতে পারে, এন বা তাই এন থেকে কম, আর ইজ এ ভেক্টর স্পেস, ইজ এ ভেক্টর স্পেস, এটা কি করবো, ভেক্টর স্পেস ফর্ম করবো ওভার দি ফিল্ড, যে কোনো ফিল্ড ওভার দি ফিল্ড ক্যাপিটাল এফ, আর ভি সেটটা কি হইব, ভি সেটটা হইব কিন্তু এই ধরনের আর কি, হ্যাঁ, এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন, সাচ দ্যাট এ আই গুলা কোথেকে আইতেছে, এ আই গুলো আইতেছে আমার এফ এর থেকে, যেখানে আই ইকুয়ালস টু ওয়ান টু ডট ডট ডট, এই লোকে আমার সেটটা, এই সেটটা কি করে, এখানে তোমার এই সেটটা তোমার ভি এর এফ এর রেসপেক্টে, যে ফিল্ডের রেসপেক্টে সবসময় ভেক্টর স্পেস কম করবে, ঠিক আছে। তারপর এটা গেল নাম্বার ওয়ান, তারপর ধরো নাম্বার টু আমি এটা লইলাম, ধরো আমি ডাইরেক্টলি ইয়ে করে দিই, হ্যাঁ, এটা রিয়েল রিয়েল ভেক্টর স্পেসও কর, রিয়েল ভেক্টর স্পেস যেটা আমরা ইউক্লিডিয়ান স্পেসও কইতাম আর এন দিয়ে আসলে ডিনোট করে, তো আমি একবারে টু ডি থ্রি ডি না করে সেটা একবারে আমরা এন ডাইমেনশনাল করে দিই, তো ধরো হ্যাঁ দাদা, দেখো ওই উপরে যে এক্সাম্পল গুলো লইছো ওইটা আই এর মান জিরো থেকে না, জিরো টু এন, ইয়েস জিরো ওয়ান টু, ঠিক আছে, কোফিশিয়েন্ট গুলো তো এ জিরো এ ওয়ান এগুলো, ঠিক আছে বিবে, তো ধরো আমি এই এইভাবে লইলাম, হ্যাঁ, ভি ইকুয়ালস টু লইলাম তোমার এ জিরো বা এ ওয়ান কমা এ টু কমা ডট 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 এ এন, হ্যাঁ, সাচ দ্যাট এ আই গুলো আইছে তোমার আর এর থেকে, তো এটাও কি করবো একটা ভেক্টর স্পেস ফর্ম করবো, বা ইন জেনারেল যদি আমি কই এ ওয়ান এ টু ডট 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 এ এন সাচ দ্যাট এ আই গুলো আইছে তোমার ফিল্ডের থেকে, এটা কি করবো একটা ভেক্টর স্পেস ফর্ম করবো, ঠিক আছে, এই সাইডটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবো। এবার এখানে এডিশন কিভাবে হইব, এ ওয়ান কমা এ টু কমা ডট 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 প্লাস কমা, সরি প্লাস না কমা এ এন, হ্যাঁ, প্লাস তুমি যদি বি ওয়ান কমা বি টু কমা ডট 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 বি এন করো, এটা রেজাল্ট হইব গিয়ে তারা ডিফাইন করে দেবো যে এ ওয়ান প্লাস বি ওয়ান কমা এ টু প্লাস বি টু কমা সো অন এ এন প্লাস বি এন, আর তুমি যদি কোনো একটা স্কেলার কে দিয়ে সাথে যদি মাল্টিপ্লাই করো এ ওয়ান এ টু ডট 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 এ এন রে, এটা হয়ে যাবো কে এ ওয়ান কে এ টু অ্যান্ড সো অন কে এ এন, এইটা হয়ে যাবো কিটা, এই মানে প্লাস এখানে এইভাবে ডিফাইন করা হইব, আর স্কেলার মাল্টিপ্লাইরে এটা এইভাবে ডিফাইন করবো, তো তারা কুইয়েই দিব, ডিফাইন যে করবো তারা এটা কুইয়েই দিব, আর যদিও না কোয়া থাকে এটা সবসময় মনে রাখবার, যেমন ম্যাট্রিক্সের এডিশন তুমি জানো, ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন তুমি জানো যে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টে কী করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু ফাংশনের এডিশন বা ফাংশনের স্কেলার মাল্টিপ্লিকেশন কী ধরনের, বা ধরো টু ডি স্পেস থ্রি ডি স্পেসের মধ্যে তারা এডিশন কী করে করুন, স্কেলার মাল্টিপ্লিকেশন কী করে করুন, এটা কিন্তু তারা স্পেসিফিক্যালি দিয়া দেয় আর কি। তারপরে ধরো নাম্বার থ্রি, তুমি কমপ্লেক্স নাম্বারে সেট হইলা, কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইওটা বি, একটু বুঝা দেখো, হয়েছে হয়েছে হ্যাঁ, যেমন এ প্লাস আইওটা বি সাচ দ্যাট এ কমা বি বিলংস টু রিয়েল নাম্বার, এটাও কি করবো, দেন সি উইদিন ব্র্যাকেট আর ইজ আ ভেক্টর স্পেস,
মানে আলটিমেটলি এটা কিন্তু 2D স্পেস এ ডিনোট করতেছে আর কি, এ প্লাস আই ওটা হবে যেখানে এ আর বি কোথা থেকে আইবো, আর এর থেকে আইবো। এবার এ আর বি যদি আর এর থেকে না আয়, এখানে যদি ফিল্ড আমি কিউ নিতাম তখন কি হতো, এ প্লাস আই ওটা বি ওই সকল কমপ্লেক্স নাম্বার যার আসলে এন্ট্রি গুলা কিটা নিতেছে আমি রেশনাল নাম্বার নিতাম। দেন নাম্বার ফোর, ধরো তোমার কাছে ধরো এই ম্যাট্রিক্স আছে, সেট অফ অল, সেট অফ অল সেট অফ অল এম ক্রস এন ম্যাট্রিসেস, সেট অফ অল এম ক্রস এন ম্যাট্রিসেস ইজ এ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার দি ফিল্ড, ওভার দি ফিল্ড রিয়েল নাম্বার। আমার স্ট্রাকচার হইলে এম ক্রস এন ম্যাট্রিক্স গুলা নিব যার প্রত্যেকটা এন্ট্রি কোথা থেকে আইব, রিয়েল নাম্বার থেকে আইব। এটাও কি করবো, একটা ভেক্টর স্পেস ফর্ম করব। তারপরে ধরো আমরা গত ডেটে আরো বুঝলাম, আরো কি জানি বুঝলাম রে, এই ধরনের বুঝলাম না, তো ধরো একটা সেট অফ অল, সেট অফ অল কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুড ফাংশন, রিয়েল ভ্যালুড ফাংশন ফর্ম এ ভেক্টর স্পেস ওভার দি ফিল্ড ক্যাপিটাল আর। সেট অফ অল রিয়েল ভ্যালুড ফাংশন মানে সেটটা এই ধরনের হইব আর কি, ভি ইকুয়ালস টু এফ, যেখানে এফ কুচ্ছে কই যাইতেছে রিয়েল, সেট অফ অল রিয়েল ভ্যালুড ফাংশন অন অন অন, ধরো এটা দিয়ে দিলাম অন এ কমা বি, ক্লোজ ইন্টারভেল এ কমা বি, ফাংশনটা এ কমা বি এর থেকে আর এর মধ্যে যাইতেছে। দেন ভি উইদিন ব্র্যাকেট আর ইজ এ ভেক্টর স্পেস। আমি একটু মানে ইয়ে করুন, এক্সটেন্ড করুন না, হ্যাঁ, যেখানে এফ প্লাস জি, ওয়্যার এফ প্লাস জি অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, অ্যান্ড কে এফ এক্স ইকুয়ালস টু কে এফ অফ এক্স, কে বিলংস টু রিয়েল নাম্বার আর। যেমন ধরো এই পাঁচ নাম্বার এক্সাম্পলটা নিলাম, পাঁচ নাম্বার এক্সাম্পলটা আমি একটু এক্সপ্লেন করতে পারি। আচ্ছা পাঁচ নাম্বার এক্সাম্পলে কি কইছে, সেট অফ অল কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুড ফাংশন, কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুড ফাংশন। এই জিনিসটা কিন্তু তোমার দুইটা জিনিস একটু মাথার মধ্যে থাকতে হবে, যে আমার কন্টিনিউয়াস হইব আবার রিয়েল ভ্যালুড হইব। আচ্ছা রিয়েল ভ্যালুড ফাংশন কোনগুলা, রিয়েল ভ্যালুড ফাংশন হইলে যার আউটপুট কি হইব, রিয়েল নাম্বার হইব, রিয়েল ভ্যালুড ফাংশন, রিয়েল ভ্যালুড ফাংশন মিন। আচ্ছা আউটপুট গুলা গুলা যদি সব রিয়েল নাম্বার হয়, এর মানে তার যে রেঞ্জ আইব, রেঞ্জ সেটটা, রেঞ্জ সেটের মধ্যে কি হয়, বেসিক্যালি আউটপুট গুলাই তো থাকে না একটা ফাংশনের। আমি যদি কই যে আউটপুট রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার কত হইব এটা জানি না কিন্তু, হ্যাঁ এমন হইতে পারে যে সবগুলো আউটপুট ধরো জিরো আইলো, এমন হইতে পারে যে সবগুলো আউটপুট ধরো ওয়ান আইলো, এমন হইতে পারে যে সবগুলো আউটপুট তুমি যাই আউটপুট পাইলা সবগুলো যখন একটা মানে কালেক্ট করলা ধরো ওয়ান টু থ্রি আইলো, মানে যাই আইব রিয়েল নাম্বার আইব, এর মানে এখানে এটা কইতে পারে। আর আউটপুট মানে তো কি রেঞ্জ, তার মানে কইতে পারে রিয়েল ভ্যালুড ফাংশন মিন হুজ রেঞ্জ ইজ সাবসেট অফ আর, সাবসেট অফ ক্যাপিটাল, ঠিক আছে। এবার এটা আর কিন্তু আর আমরা ওই এমনি টান দিয়ে লিখি আর কি, ডাবল বোল্ড, বোল্ড যারে পাওয়া হয় বোল্ড মানে এটা ভেক্টর মানে তোমার ফিল্ডরে বোঝায় আর কি, এখানে তুমি বোল্ড দিয়ে মানে বইয়ের মধ্যে বোল্ড তো আর দেয় না, তাও তুমি দিলেও সমস্যা নেই। এবার যেমন ফর এক্সাম্পল এটা এখন ভেক্টর স্পেস কিভাবে প্রুফ করুন, তো এবার যদি আমি প্রুফ করতে হয় তো আমার প্রথম প্রপার্টি যে আমি ভি এর থেকে দুইটা এলিমেন্ট লমু, নিয়ে আসে আবার কই দেখামু ভিতেই আছে। তো ভি এর থেকে ধরো আমি একটা এফ নিলাম আর একটা জি নিলাম, ঠিক আছে। এর আগে আমি এটা দেখাইতে চাই যে ভিটা কি নন এমটি নাকি এমটি, ঠিক আছে না। আজ একটা রিয়েল ভ্যালুড ফাংশনের উদাহরণ দাও তো, ধরো আমি নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এটা কি রিয়েল ভ্যালুড ফাংশন, রিয়েল ভ্যালুড ফাংশন মানে কি আউটপুট সবসময় রিয়েল নাম্বার এগো। তুমি সাইন এক্স এর আউটপুট কোনোদিনও
ওয়ান থেকে মাইনাস ওয়ানের বাইরে পাইতো না, আর কোনোদিনও কোনো কমপ্লেক্স নাম্বারও পাইতো না। কোনোদিন আমরা এটা কইতে পারতো না যে দাদা সাইন অমুক ডিগ্রির ভ্যালু আইতেছে আয়োটা, সাইন অমুক ডিগ্রির ভ্যালু আইতেছে মাইনাস আয়োটা, এমন কিন্তু কোনোদিন হইতো না। সাইন এক সবসময় কি দিব, রিয়েল ভ্যালুই দেয় আমরা। বা তুমি গ্রাফের থেকেও বুঝতেছো যে প্রত্যেকটা এক্সেল লিখে আমরা কি পাইতেছি, রিয়েল ওয়াই গুলা পাইতেছি। হ্যাঁ, আমার জাস্ট আউটপুট রিয়েল নাম্বার পাই লইব, আউটপুট তুমি 1 কোটি পাও, এটা নিয়েও সমস্যা নাই, কিন্তু রিয়েল ভ্যালুই লইব। হ্যাঁ, যেমন সাইন এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, বা তোমার ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু দিয়ে দিলাম আমি এক্স স্কোয়ার, এটাও তো সবসময় রিয়েল ভ্যালুর ফাংশন নিব না। বা ধরো না তোমার যদি এতই কঠিন লাগতেছে, তুমি নো না এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়ান লো, বাস আর কোনো ঝামেলা নাই, মানে ইনপুট আমি যাই যা খুশি তা দিই, আউটপুট সবসময় ওয়ান থাকবো। এর মানে আউটপুট যেটা ওয়ান, এটা তো অবভিয়াসলি সাবসেট অফ রিয়েল নাম্বার না। আমি যদি ওয়ান ডে যদি নিই, ওয়ান কি কর, রিয়েল নাম্বারের সাবসেট তুই রিয়েল নাম্বারের মধ্যে তো রাখবো। তো এইগুলো হইলো কার ফাংশন, এইগুলো হইলো তোমার রিয়েল ভ্যালুর ফাংশন। তো এখান থেকে এটা তো ক্লিয়ার যে আমার ভিটা নন এমপটি, কারণ ভি এর মধ্যে কেউ থাকুক বা না থাকুক, সাইন এক্স ভিতে আছে, এক্স স্কোয়ার ভিতে আছে, ওয়ান শুধু ভিতে আছে, এই জিনিসটা ক্লিয়ার। এর মানে ভি আমার এমপটি না। এবার আমার কি প্রুফ করতে হইব, যে ভিটা ভেক্টর স্পেস হইব। তো চলো একটা একটা করে আমি প্রুফ করি, বেশি করতাম না, এক দুইটাই করব। তো এফ আর জি দুইটা আমি নিলাম ভি এর থেকে। তো যেহেতু এফ আর জি ভি এর থেকে নিলাম, দেখো ভি এর থেকে নিচি, এর মানে কি তা, এর মানে এটা যে যে কোনো ইনপুট, এই এ কমা বি এটা কিন্তু ইনপুট ডিফাইন করে। তোমরা এটি ক্লাস 12-এ মনে আছে কিনা না, আমরা যে এমনে লিখতাম যে এফ সাচ দ্যাট এ টু বি, এটার মানে এটা কি তা, এটা কিন্তু ডোমেইন, ডোমেইন মানে ফাংশনের ভিতরে ইনপুট কই থেকে আইব, আর এটা হইলো রেঞ্জ, রেঞ্জ মানে আউটপুট গুলা কার, সরি রেঞ্জ না, এটা কো ডোমেইন কইতাম, কো ডোমেইন মানে আউটপুট গুলা যে লইবা, আউটপুট গুলা যে সেট লইবা, এই সেটটা কার সাবসেট হইব, এটা রেঞ্জ আছে। ঠিক আছে, এবার আমি এখানে তোমার এবার কোয়েশ্চেন আয়া করতেছি, কোয়েশ্চেনে কইছে যে এফটা ভিটা নাকি রিয়েল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, তো আমি লইলাম এফ আর জি ভি এর থেকে। তো এখান থেকে দেয়ার পর আমি এটা কইতে পারতেছি যে এফ অ্যান্ড জি আর কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, কারণ আমার সেটটা কি আছে, দেখো সেটটা আছে সেট অফ অল কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, এফ অ্যান্ড জি আর কন্টিনিউয়াস আছে। এখানে একটা জিনিস আমি লিখতে দিলে আরো জিনিসটা সুন্দর দেখাইবো, হ্যাঁ এখানে লিখতে দিই, কমা দিয়ে সেটা এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস, ভি ইকুয়ালস টু ভি এর মধ্যে কারা থাকবো, রিয়েল ভ্যালুড ফাংশন গুলো থাকবো যেগুলো কন্টিনিউয়াস। এবার এফ আর জি যদি ভি এর থেকে নেই, তো এটা কনফার্ম যে এফ আর জি দুটোটা কন্টিনিউয়াস হইব, এন্ড এফ এন্ড জি আর রিয়েল ভ্যালুড, রিয়েল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, আর ক্লাস 11 আর 12-এ জানি আমরা এটাও পড়ছিলাম যে দুইটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তারা যদি আমরা যোগ করি, এটাও কি হয়ে থাকা, কন্টিনিউয়াস হয়ে থাকা। তো দেয়ার পর এখান থেকে বুঝতে পারি এফ প্লাস জি ইজ অলসো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এফ প্লাস জি ইজ অলসো কন্টিনিউয়াস। এবার আমার কথা হইলো গিয়া এফ প্লাস জি কন্টিনিউয়াস হইছে, ঠিক আছে, সে কি তার রিয়েল ভ্যালুড ফাংশন নি, ঠিক আছে, সে কি তার রিয়েল ভ্যালুড ফাংশন হইব, তো এই জিনিসটা আমার চেক করতে হইব। তো নাও রিয়েল ভ্যালুড ফাংশন কিভাবে চেক করুম, আমি যা খুশি তা ইনপুট নেই কুইত্তিকা, এই এ বি ক্লোজিং আউটপুটটা সবসময় কি আইতে হইব, রিয়েল নাম্বার আইতে হইব। ঠিক আছে, এবার সিন্স এফ কমা জি বিলংস টু বি, নিচে দেয়ার পর আমি এই জিনিসটা লিখতে পারবো না, কত এফ অফ এক্স বিলংস টু রিয়েল নাম্বার অ্যান্ড জি অফ এক্স ইজ অলসো বিলংস টু রিয়েল নাম্বার ফর অল এক্স বিলংস টু এ কমা বি, মানে ইনপুট আমি এই ক্লোজ ইন্টারভেল এ কমা বি থেকে যা খুশি তা নেই, আমার আউটপুট সবসময় রিয়েল নাম্বার এগো, দ্যাটস ওয়াই এফ আর জি রিয়েল ভ্যালুড ফাংশন। তো নাও এফ প্লাস জি এটারও আমার চেক করতে হবে সে রিয়েল ভ্যালুড ফাংশন কিনা না, এর মানে এফ প্লাস বি এর মধ্যে আমি ইনপুট যে কোনো এক্স দেই, আমার আউটপুটটা কই দেখিব, রিয়েল নাম্বারে দেখিব। এইবার তোমার এফ প্লাস জি অফ এক্সে তুমি কি লিখবা, এই জিনিসটা তোমার ডেফিনেশনে কইয়ে দিব, যে তুমি এফ প্লাস জি রে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স লিখবা। তারা প্রশ্নে কইয়েই দিব যে এফ প্লাস জি অফ এক্সে তুমি এফ অফ এক্স প্লাস জি অফ এক্স লিখবা। এখানে আমি লিখলাম অ্যাকর্ডিং টু ডেফিনেশন এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এটা কিন্তু আমি লিখতাম না, এটা তারা প্রশ্নের মতো কইতে দিচ্ছে আমি লিখতাম। ঠিক আছে, এবার এফ অফ এক্সটা কই থেকে কই যা, রিয়েল নাম্বারে যাগা,
জি অফ এক্সটা কই বিলং করে, রিয়েল নাম্বারে বিলং করে। এর মানে এফ অফ এক্সটা একটা রিয়েল নাম্বার, জি অফ এক্সটা রিয়েল নাম্বার। আর আমরা এটা জানি যে দুইটা রিয়েল নাম্বারে যোগ করলে আবার কি হয়ে যাবে, একটা রিয়েল নাম্বার হয়ে যাবে। কেন রিয়েল লাগা? কারণ রিয়েল নাম্বার কি ফর্ম করে, একটা ফিল্ড ফর্ম করে। আর ফিল্ডের মধ্যে যেই 10-12টা প্রপার্টি আছে, প্রথম প্রপার্টি হলো গিয়া প্লাস এর সাথে ক্লোজ, তো এখান থেকে কি পেতে পারি, বিলংস টু ক্যাপিটাল আর। তো দেয়ার ফোর এফ প্লাস জি অফ এক্স বিলংস টু আর গেল গা, ফর অল এক্স বিলংস টু এ কমা বি। এখান থেকে কি পেলাম, দিস ইমপ্লাইজ এফ প্লাস জি ইজ রিয়েল ভ্যালু ফাংশন, রিয়েল ভ্যালু। ঠিক আছে, এখানে দেখলাম এফ প্লাস জিটা কন্টিনিউয়াস, এখন দেখছি এফ প্লাস জিটা রিয়েল ভ্যালুড ফাংশন। তো আলটিমেটলি এখন গিয়া কইতে পারি যে এফ প্লাস জিটা কই দেবো গা, এফ প্লাস জিটা দেবো গা ভি এর, তো আমার ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। ঠিক আছে, ফর অল এফ কমা জি বিলংস টু। তো এটা বইয়ের মধ্যে আছে, সিএ প্রুফটা পুরাটা প্রুফই আছে, কিন্তু এত কিছু এক্সপ্লেন করা নাই আর কি। তো আমি কিছুটা এক্সপ্লেন করে দিলাম, তোমরা বইয়ের মতো ল্যাঙ্গুয়েজে লেখলেও কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট এটা লিখবা, উই নো দ্যাট সাম অফ টু কন্টিনিউয়াস ফাংশন ইজ কন্টিনিউয়াস, দেয়ারফোর এন্ড তারপরে এফ আর জি দুইটা যেহেতু রিয়েল ভ্যালুড ফাংশন, এফ অফ জি এফ প্লাস জি অফ এক্স ইকুয়াল টু এটা, তো দেয়ারফোর এফ প্লাস জিও কি দা রিয়েল ভ্যালুড ফাংশন, লাস্টে এটা লিখে দেবে এফ প্লাস জি বিলংস টু বি, বইয়ের মধ্যে যেভাবে দিতে এইভাবে লিখে দেবে। এবার সেকেন্ড টাইম একটা ইডারে একটা একটা করে মানে এক দুইটা প্রুফ করুন। এবার আমরা এটা জানি যে ফাংশনের মধ্যে এডিশন সবসময় কি করে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। এফ প্লাস জি প্লাস এইচ এটাতেই কথা, এফ প্লাস জি প্লাস এইচ এটা একই কথা, যে কোনো ফাংশন, যে কোনো ফাংশন, সে কন্টিনিউয়াস হোক, সে কন্টিনিউয়াস না হোক, সে রিয়েল ভ্যালুড হোক, সে রিয়েল ভ্যালুড না হোক, সবসময় ফাংশনগুলা এডিশনের রেসপেক্টে তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। তো দ্যাটস ওয়াই এফ প্লাস জি প্লাস এইচ ইকুয়াল টু এফ প্লাস জি প্লাস এইচ। এটা আর একটার মধ্যেও পাইছিলাম আমরা, কম্পোজিশন অফ ফাংশনের মধ্যেও পাইছিলাম যে ফাংশনগুলো সবসময় কম্পোজিশনের রেসপেক্টেও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। তো এটা তোমরা ডাইরেক্টলি লিখে দিবা, প্রুফটা যেভাবে থাকবে ওইভাবে লিখে দিবে, অসুবিধা। এবার আমার কথা লেখা আইডেন্টিটি ফাংশন কিটা, এখানে এই কেসে আইডেন্টিটি ফাংশন কিটা। আচ্ছা, আমি ধরো একটা ফাংশন ডিফাইন করলাম, ধরো এমন একটা ফাংশন ডিফাইন করলাম যেটা সবসময় গিয়া সেটা জিরোর সাথে গিয়া ম্যাপ করে, কার সাথে ম্যাপ করে, জিরোর সাথে। আর এটার নাম দিলাম আমি জিরো বার এক্স, নাম দিলাম ফাংশনের নাম আর কি। তুমি জিরো বার এক্স না দিয়ে আসলে তুমি দিতে পারো, ধরো না জি বার জি অফ এক্স ইকুয়াল টু জিরো এটাও দিতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, আমি আমার সুবিধা মতে নামটা দিলাম জিরো বার এক্স। এবার প্রথম কথা হইলে সে কি তা ভি এর মধ্যে আসেনি, তো চলো দেখি। এবার তুমি যে কোনো ইনপুট নাও, আউটপুট সবসময় জিরো আইতেছে, এর মানে অবভিয়াসলি সে রিয়েল ভ্যালুড ফাংশন, কারণ এই যে জিরো এটা তো রিয়েল নাম্বার না, এটা বিলংস টু রিয়েল নাম্বার, তো সে এটা কনফার্ম যে রিয়েল ভ্যালুড ফাংশন। এবার জিরো বার এক্স ইকুয়াল টু জিরো সে কি তা কন্টিনিউয়াস নেই, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন না, কারণ তুমি ইনপুট এই ক্লোজ ইন্টারভাল এ কমা বি এর থেকে যা খুশি তা ইনপুট দিতে আসো, আর এখানে তো রিয়েল নাম্বার আছে না, তোমার আউটপুট গিয়ে সে সবসময় কার সাথে ম্যাপ করতেছে, এখানে জিরোর সাথে ম্যাপ করতেছে, সবগুলো গিয়ে সে সবসময় জিরোর সাথে ম্যাপ করতেছে, এটা একটা কনস্ট্যান্ট ফাংশন না। আর আমরা জানি যে কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল সব কিছু, তো এর মানে আমি যে জিরো বার এক্স যে ডিফাইন করলাম, জিরো বার এক্স ইকুয়াল টু জিরো এটা কই আছে, ভি এর মধ্যে। ঠিক আছে, তো এবার তুমি এটা নাম্বার থ্রি নাম্বার দিয়ে দাও, জিরো বার বিলংস টু, আচ্ছা এটা এমনি লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ রেকর্ড করতে দিল, লেখাটা ঠিক আছে না, ইফ উই ডিফাইন, ইফ উই ডিফাইন ফাংশন জিরো বার সাচ দ্যাট জিরো বার এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু এ কমা বি আর জিরো বিলংস টু রিয়েল নাম্বার আর, দেন জিরো বার বিলংস টু বি অ্যান্ড
f plus 0 bar equals to f equals to 0 bar plus f for all f belongs to v. এটা কেমন না, এটাও আমি সাইডে দিয়ে দেখাই দিই। তোমার f plus 0 bar of তুমি যখন x নিবা, যে কোনো x, এটা কি হবে বলবো তো, f of x plus 0 bar x নি, এবার f of x টা তো f of x থাকলো প্লাস 0 বার x মানে কত, 0 রিয়েল নাম্বার, এটা কত হয়ে গেল f of x হয়ে গেল কানি। তো এখান থেকে কইতে পারতেছ না যে f plus 0 bar of x এটা কার সমান, f এর, f of x এর সমান। তো অবভিয়াসলি এখান থেকে f plus 0 bar এটা কার সমান, f এর সমান। দুইটা ফাংশন যদি ইকুয়াল হইতে হয় তো তার আর ডোমেইন গুলা সেম হইতে হইব। আমরা দেখো এখানে ডোমেইনটা সেমই লইলাম এ কমা বি, আর তার আর যে মানে প্রত্যেকটা আউটপুট গুলা সেম হইতে হইব। যেমন তুমি যদি ধরো দুইটা ফাংশন এফ আর জি তখনই ইকুয়াল হয় যখন এফ অফ যদি ওয়ান লো এটা জি অফ ওয়ান এর সমান হইতে হইব, এফ অফ যদি ফাইভ নো এটা জি অফ ফাইভ এর সমান হইতে হইব, এফ অফ যদি থ্রি নো এটা জি অফ থ্রি এর সমান হইতে হইব, আর এফ আর জি এর ডোমেইন গুলা সেম হইতে হইব। হ্যাঁ, তো তোমার এফ প্লাস 0 বার এটা তো একটা ফাংশন, আর শুধু এফ এটাও একটা ফাংশন। তো এখান থেকে দেখো না এফ প্লাস 0 বার অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স করে দিলাম নি, তো তুমি এইভাবে করতে পারো এক্স স্কয়ারটা দিলাম আর কি বসে দিয়ে। তো এখান থেকে কি লিখলাম এফ প্লাস 0 বার ইকুয়াল টু এফ। তো একইভাবে আমরা উল্টাটাও উল্টাও আমরা প্রুফ করতে পারি। তো এটা আর প্রুফ করে দেখানোর দরকার নাই, আমরা ডাইরেক্টলি লিখে নিতে পারি, ঠিক আছে। তো এবার নেক্সট নাম্বার 4 তে আই, লেট এফ বিলংস টু বি বি এনি এলিমেন্ট, f b এর যে কোনো একটা এলিমেন্ট, দেন মাইনাস f, দেন দেয়ার এক্সিস্ট, দেন দেয়ার এক্সিস্ট মাইনাস f বিলংস টু b সাচ দ্যাট f প্লাস f প্লাস মাইনাস f ইকুয়ালস টু 0 বার ইকুয়ালস টু কি বল মাইনাস f প্লাস এফ। এবার এই পুরাটা ঘটনা কিন্তু আমি এখানে কই, হ্যাঁ কিন্তু ঘটনাটা কিন্তু এতটা মানে শর্ট না, এটা অনেক বড় ঘটনা। এই ঘটনাটা আমি দেখাইতেছি না, আমি কইতেছি কি তা যে এফ যদি ভি এর মধ্যে থাকে এমন একটা মাইনাস এফ তুমি ভি এর মধ্যে পাইবা, অন এটার কথা লিখা গ্যারেন্টি কি তা, গ্যারেন্টিতে আমি দিতেছি এফ ভি এর মধ্যে আছে এটা মানে কি তা এফটা রিয়েল ভ্যালুড প্লাস কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার আমরা এটা জানি ক্লাস ইলেভেন আর টুয়েলভে জানি পড়ছিলাম যে এফ যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস দেন যে কোনো একটা স্কেলার কে ইন্টু এফ এটাও কি হয় কন্টিনিউয়াস হয়, এটা আমরা জানি। এবার আমি যদি মাইনাস ওয়ান দিয়ে যদি এফ রে মাল্টিপ্লাই করি এটা কি হইব মাইনাস এফ হইব নি, এটাও কি হইব কন্টিনিউয়াস হইব, ঠিক আছে। তো এই মাইনাস এফটা কন্টিনিউয়াস এটা আমি পাই দিলাম। এবার কথা হইলো মাইনাস এফটাকে রিয়েল ভ্যালু হইব, তো চলো আইতাছি মাইনাস এফ অফ আমি যদি এক্স নেই যেখানে এক্সটা বিলং করতেছে এ কমা বি এর থেকে। তো এবার দেখো তোমার শুরুতে অঙ্কের শুরুতে তারা ডেফিনেশন এটা দিতে যে তুমি যদি কে ইন্টু এফ অফ এক্স করো, কে ইন্টু এফ পুরাটার সাথে যদি এক্স করো এটা কি জায়গা কে বাইরে জায়গা আর এফ অফ এক্স শুধু থাকে। তো এই জিনিসটাতে আমি এখানে লিখলাম মাইনাস এফ ব্র্যাকেটে এক্স, এই জিনিসটাতে আমি একটু জাস্ট বুঝানি লিখা মাইনাস ওয়ান এফ এক্স লিখতে পারি, এই জিনিসটারে আমি মাইনাস ওয়ান এফ এক্স লিখতে পারি, এর মানে কি হয়ে গেল মাইনাস এফ এক্স হয়ে গেল, ক্লিয়ার। এবার এফ অফ এক্স কার এলিমেন্ট রে, রিয়েল নাম্বার না, কারণ এফটা কি তা রিয়েল ভ্যালুড ফাংশন। তো মাইনাস এফ অফ এক্স এটাও কই থাকবো রিয়েল নাম্বার হইব না, কে রে, কারণ রিয়েল নাম্বার ফিল্ড ফর্ম করে, আর ফিল্ড ফর্ম করে মানে সে প্লাসের রেসপেক্টে কি দিব ইনভার্স দিব। তো অবভিয়াসলি এই মাইনাস এফ অফ এক্সটা কার এলিমেন্ট হয়ে যাবো গা, আর এর এলিমেন্ট হয়ে যাবো, ঠিক আছে। তো আমি দেখাই দিলাম যে মাইনাস এফ ব্র্যাকেটে যদি আমি এক্স নেই এটা কই যাবো গা, আর এর মধ্যে যাবো গা ফর অল এক্স বিলংস টু এ কমা বি। তো দেয়ার ফোর মাইনাস এফ এটা কি বো এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন হবো। এই জিনিসটা বুঝছো না কেউ মনে, আমার মনে কি মানে কেউ ফটকা লাগতে পারে এই জিনিসটা, দেখো তো এই জিনিসটা কি কেউ ফটকা লাগবে, মাইনাস এক্স পর্যন্ত তো বুঝি, এরপরে কিটা কইছিলা ওই
पीरियडिक का क्या करते हैं? বাকিরা বাকিরা এই জিনিসগুলো বুঝতে পারি, এই জিনিসগুলো বুঝতে পারি, কারণ কলেজে তো কাজ হয়ে যাবে, কিন্তু কম্পিটিটিভ একদম কাজ হইতো না। আমি কইতাছি শুনো, আমি কইতাছি এফ যদি আমি ভি এর থেকে নেই, এফটা কি হইব, রিয়েল ভ্যালুড প্লাস কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার এখান থেকে এফটা যদি কন্টিনিউয়াস হয়, যে কোনো স্কেলার নাম্বার কে ইন্টু এফ যদি করি, সে কন্টিনিউয়াস হইব। এটা ক্লাস ইলেভেনের কনসেপ্ট। এবার আমি স্কেলার নাম্বার যদি -1 নেই, তো -1 ইন্টু এফ, এটা আসলে মানে কি, তা -f নেই, তো এটাও কি হইব, কন্টিনিউয়াস হইব। আরে তুমি এটাই কো না, যদি এফটা যদি কন্টিনিউয়াস হয়, তো 2f টা কি, তা কন্টিনিউয়াস না রে? যেমন এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তো সাইন এক্সটা যদি কন্টিনিউয়াস হয়, 2 ইন্টু সাইন এক্স কন্টিনিউয়াস না? যে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কন্টিনিউয়াসই থাকে। তো এখান থেকে আমি লিখলাম যে -f টা কন্টিনিউয়াস। এইটুকু আশা করি বোঝা গেল। এবার নেক্সট কথা হইলো, কন্টিনিউয়াস তো শুধু না, আমার তো রিয়েল ভ্যালুডও লাগবে না? এবার এফটা রিয়েল ভ্যালুড, তো দেয়ার পর আমরা কইতে পারিনি যে এফ অফ এক্সটা কই বিলং করে, রিয়েল নাম্বারে বিলং করে। এবার রিয়েল নাম্বার কি, তা একটা ফিল্ড নেই, ঠিক আছে? তো যদি তুমি রিয়েল যে কোনো একটা রিয়েল নাম্বার 2 যদি আর এর থেকে নাও, তো তোমার -2 অবভিয়াসলি কই বিলং করবো, আর এ বিলং করবো। এফ অফ এক্সটা তুমি আর এর থেকে নিতেছো, তো এখান থেকে এটা তো গ্যারেন্টি যে -f(x) এটা কই থাকবো, আর এ থাকবো। এটার আগে আমি সাইড ফেলে দিচ্ছি, এটা জানি যে -f(x) আর এ থাকবো, কেটে থাকবো, কারণ আরটা একটা ফিল্ড ফর্ম করে। ফিল্ড ফর্ম করে সে মানে প্লাসের রেসপেক্টে এবিলিয়ান গ্রুপ হইব, আর প্লাসের রেসপেক্টে এবিলিয়ান গ্রুপ হইব মানে সে একটা প্রত্যেকটা এলিমেন্টের লিগা মানে এডিশন ইনভার্ট একটা দিব, মানে f(x) থাকলে -f(x) দিব, 2 থাকলে -2 দিব। ওকে, এই f(x) কিন্তু একটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার, এটা দেখে সে ঘাবড়েও না, f(x) হলো একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? এবার আমি কইতাছি কি, আমি -f ইডারে আমি কইতাছি v এর মধ্যে দাহাইতে দিব, তো -f এ v এর মধ্যে দাহাইতে গেলে -f এ আমার কন্টিনিউয়াস হইতে হবে, রিয়েল ভ্যালু ফাংশন হইতে হবে। কন্টিনিউয়াস অলরেডি আমি দেখাইছি এই যে এখানে কমপ্লিটেড, এবার আমি তারে রিয়েল ভ্যালু ফাংশন দেখাইতাম। এবার রিয়েল ভ্যালু ফাংশন দেখাইলে কিভাবে দেখাইতে হবে, আমি -f এর মধ্যে যদি যে কোনো ইনপুট x নেই, আমার আউটপুট আলটিমেটলি রেজাল্ট কই হইতে হবে, রিয়েল নাম্বার হইতে হবে, ঠিক আছে? এবার এটা দেখো না, -f(x) দেখলাম, এটা আমি বুদ্ধি করে সেটা -1, তারপরে f, আর এখানে আমি x লিখতে পারি না, উইডারেই -f রে আমি একটু এইভাবে স্টাইল করে লিখলাম। লেখার পিছনে কারণ হইলো গিয়া, কারণ আমার তারা ডেফিনেশনে এটা দিয়ে দিতে যে তুমি যে কোনো k যদি ফিল্ড নো, আর f kf(x) রে তুমি kf(x) লিখতে পারো। তো এই কনসেপ্টটা কাজে লাগাইছি, না এই জিনিসটা আমি লিখতে পারিনি, -1 f(x) দিস ইজ ইকুয়ালস টু -f(x), আর এই দেখো না -f(x) কই থাকবো, আর এর মধ্যে থাকবো, দিস ইজ বিলংস টু আর। তো আলটিমেটলি আমি আলটিমেটলি কি পাইলাম, যে -f হোল ব্র্যাকেটে x যে বুঝে পোকা আর এ যাই পোকা, ঠিক আছে? এই x কার লিগা, ফর অল x তুমি থার্ড ব্র্যাকেটে a, b। তো এখান থেকে কইলে কইতে পারলাম যে -f টাও কই গেছে গা, v তে গেছে গা, হ্যাঁ ওই জিনিসটা আমি ডাইরেক্ট লিখতে দিয়েছি, দেন দেয়ার এক্সিস্ট -f বিলংস টু b, সাচ দ্যাট। এবার f এর সাথে যদি -f রে তুমি অ্যাড করো, আমার 0 পাইতে হইব। তো এই জিনিসটা নিয়ে এসে যখন আমি ডিসকাস করতে, এটা গেল, হ্যাঁ ভালো। এবার এফ এর সাথে -f, আচ্ছা এবার যদি আমি এফ প্লাস উইদিন ব্রেকেট স্মল এফ -f এক্স করলাম, এটা কত হইব কত, এটা কিন্তু যে কোনো এক্স কই থেকে লইতেছে, যে কোনো এক্স কিন্তু এ কমা বি এর থেকে লইতেছে, যে কোনো এক্স এ কমা বি এর থেকে, হ্যাঁ দিস ইজ ইকুয়ালস টু f(x) প্লাস উইদিন ব্রেকেট -f(x) এন্ড দিস ইজ ইকুয়ালস টু f(x) f(x) থাকবো, আর -f(x) মানে -f(x) ইকুয়ালস টু কিটা অবস্থা, 0 অবস্থা। দেখো f(x) একটা রিয়েল নাম্বার, আর -f(x) একটা রিয়েল নাম্বার, তো f(x) -f(x) করলে কত হইব, 0 হইব, ঠিক আছে? এর মানে এখান থেকে এটা কইতে পারতাছি যে আমি f প্লাস -f কইরা, তার ভিতরে যে কোনো ইনপুট যদি x নেই, এটা সবসময় কার তোমার সমান হচ্ছে, 0, রিয়েল নাম্বার 0 সমান হচ্ছে, ঠিক আছে? ফর অল x বিলংস টু a কমা, ঠিক আছে? মানে আমি একটা ফাংশন, এই ফাংশন পাইলাম যেটা আমি ধরো ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করলাম, ক্যাপিটাল এফ এমন একটা ফাংশন খুঁজে পাইলাম যার মধ্যে যে কোনো ইনপুট দেই সে 0 দেয়া দেয়, যে কোনো ইনপুট দিলে সে 0 দেয়া দেয়। এর মানে এই ক্যাপিটাল এফটা কার সমান হইব, এমন কি এক কোন ফাংশন আছে যার মধ্যে যে কোনো ইনপুট দিলে আমি 0 পাইতাছি, একমাত্র 0 ফাংশন আছে, কারণ 0 ফাংশন হলে অনলি ফাংশন যার মধ্যে যে কোনো ইনপুট দাও আউটপুট সবসময় 0 আসবে। এর মানে
এই এফ অফ এক্সটা যে আমি লিখছি বা এফটা যে আমি লিখছি, এটা আসলে কি তাই? এটা আসলে কিন্তু এই জিরো বারের সমান, ওই যেটা আমরা জিরো ফাংশন এই যে আগে ডিফাইন করে রাখতাম, দেখছো নি জিরো ফাংশন, ওই ডিফাইন ফাংশন জিরো বার, সাথে দেখ জিরো বার অফ এক্স ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলং টু এ কমা বি। হ্যাঁ, তো এখান থেকে বুঝতে পারতেছি যে এফ প্লাস মাইনাস এফ এটা আসলে কার সমান হয়ে যাবে, জিরো বারের সমান। তো অনেক সময় অনেকে অনেক বইয়ের মধ্যে এখানে তিনটা ব্রেক তিনটা ইয়ে দিয়ে লেখে, তিনটা ইকুয়াল, অনেক সময় দুইটা ইকুয়াল দিয়ে লেখে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি ফাংশন যখন ইকুয়াল লেখে তখন তিনটা ইকুয়াল দিয়ে লেখাই মানে উচিত আর কি, তোমরা তিনটা ইকুয়ালি এখানে ব্যবহার করো, এটা আবার মডিউলার সিস্টেম না। তো এই জিনিসটা বোঝা গেল তো মোটামুটি একটা কাছে ধরে গেল তো? হ্যালো, এবার লাস্ট আমি একটা প্রপার্টি করতেছি, কন্টিনিউটি প্রপার্টি, পাঁচ নম্বর, পাঁচ নম্বর একটা প্রপার্টি, সরি কমিউটেটিভ প্রপার্টি। এবার এফ আর জি আমি লইতেছি দুইটা ভি এর থিকা, তো এফ আর জি দুইটা রিয়েল ভ্যালু আর কন্টিনিউয়াস ফাংশন। আমার দেখাই দিব যে এফ প্লাস জি এটা কার সমান হইব, এটা সমান হইব জি প্লাস এফ এর সমান। তো দেখানি এটা কেমনে দেখানি, এবার দুইটা ফাংশন ইকুয়াল দেখানি কিভাবে, দুইটা ফাংশন ইকুয়াল দেখানি মানে এটা মানে বুঝছেন যে দুটোটার ডোমেইন সমান হইতে হইব আর ইচ এন্ড এভরি ইনপুটের লিগা আউটপুট সমান হইতে হইব, মানে এফ প্লাস জি অফ ওয়ান দিলে জি প্লাস এফ অফ ওয়ানও সেম হইতে হইব, ঠিক আছে? তো আমি আর ওয়ান টু থ্রি এটি নিয়ে তো আর একটা একটা করে চেক করতে পারতাম না, আমি এক কাজ করি এফ প্লাস জি ইনপুট দিয়ে দিলাম আমি একটা এক্স, যেখানে এক্স কোথেকে আইতেছে, এক্স আইতেছে তোমার ক্লোজ ইন্টারভেল এ কমা বি। নাও দিস ইজ ইকুয়াল টু অ্যাকর্ডিং টু ফর্মুলা বা ইয়ে আমরা ডেফিনেশন, এটা নাকি ভেঙে সেটা এফ অফ এক্স প্লাস জি অফ এক্স এর ব্যাপার, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। হ্যাঁ, এই যে এখানে জিরো আছে, এই যে প্লাস আছে, এই প্লাসটা কিন্তু ফাংশনের প্লাস, আর এখানে যে প্লাসটা আছে এই প্লাসটা কিন্তু রিয়েল নাম্বারের প্লাস, কারণ এফ অফ এক্স জি অফ এক্স কার এলিমেন্ট, এফ অফ এক্স জি অফ এক্স কিন্তু আর এর এলিমেন্ট, কারণ ফাংশন এফ আর ফাংশন জিটা রিয়েল ভ্যালুর ফাংশন, ঠিক আছে? এবার যেহেতু এফ অফ এক্স, দেখো যেহেতু এফ অফ এক্স আর জি অফ এক্স আর এর এলিমেন্ট, ক্যাপিটাল আর, অ্যান্ড ক্যাপিটাল আর কিতা ফিল্ড, তো দেয়ার ফোর আমি কইতে পারিনি এই জিনিসটা লিখতে পারিনি দিস ইজ ইকুয়াল টু কার সমান নিব, জি অফ এক্স প্লাস এফ অফ এক্স এর সমান, এটার ব্র্যাকেট এইটাই বল, এটা লেখার পরে ব্র্যাকেট এইটাই, ঠিক আছে? কারণ ফিল্ডের মধ্যে দুইটা নাম্বার এডিশনের রেসপেক্টে সবসময় কি করে, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তো দিস ইজ ইকুয়াল টু কার সমান পাইলাম, জি প্লাস এফ উইদিন ব্র্যাকেট এক্স, তো দেয়ার ফোর এখান থেকে কইতে পারলাম নি যে ফর অল আমি যে কোনো এক্স যদি আমি থার্ড ব্র্যাকেটে এ কমা বি এর থেকে নেই, আমার এফ প্লাস জি উইদিন ব্র্যাকেট এক্স যা কার সমান হয়ে যাবো, জি প্লাস এফ উইদিন ব্র্যাকেট এক্স এর সমান হয়ে যাবো, এখান থেকে আমি কইতে পারি যে এফ প্লাস জি এটা কার ইকুয়াল, এটা জি প্লাস এফ এর ইকুয়াল, ঠিক আছে? আর দুটোটার ডোমেইন তো সেম আছে, তো এই হইলো গিয়া এখানে তোমার কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করে। তো এইভাবে আমার কি করতে হবে, পাঁচটা প্রপার্টি আমার হোল্ড করাই দিব, মানে তো বাকিগুলো প্রপার্টিও সেম ভাবে তোমার, বাকিগুলো প্রপার্টি ততটা কঠিন না, সেম ভাবে তুমি বইয়ের থেকে দেখতে নিয়ে পারবে, আমি তোমার সলিউশনটা পাঠাই দিবো, এটা বইয়ের মধ্যে আর এম খানের বইয়ের মধ্যে পাইবা, বা তুমি চক্রবর্তী ঘোষের মধ্যে পাইবা নি জানি না, আর এম খানের বইয়ের মধ্যে পাইবে, তো আমি যার আছে আর এম খান সে দীক্ষা নিও, যার নাই আমার বইও আমি পাঠাই দিব। তো এটা নাম্বার ফিফথ গেল। এবার আমরা নেক্সট পড়ছিলাম আমরা ভেক্টর সাবস্পেস, দাদা দাদা একটু সাবস্পেস আগের পেজটা, ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে না? আচ্ছা এবার আসছে আমি সাবস্পেস, ভেক্টর সাবস্পেস, ভেক্টর সাবস্পেস কিছু না, ভেক্টর সাবস্পেস, তো গত রেটে আমরা এটাই স্টার্ট করছিলাম বা এটা দিয়ে করছিলাম আমরা, তো ভেক্টর সাবস্পেস হলো গিয়া যে লেট ক্যাপিটাল ভি ভি এ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ওভার দি ফিল্ড ক্যাপিটাল এফ, ওভার দি ফিল্ড ক্যাপিটাল এফ। আচ্ছা ভি একটা ভেক্টর স্পেস, কার উপর, ফিল্ডের উপর এফ। এবার ভি এর একটা সাবসেট নিলাম আমি, হ্যাঁ তাহলে ওভার দি ফিল্ড ক্যাপিটাল এফ, আচ্ছা উইথ উইথ রেসপেক্ট টু ডাব্লিউ আর টি, সরি উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এফ, উইথ রেসপেক্ট টু এডিশন প্লাস অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন,
लेवल लग गया, मैं हमने डायरेक्ट लिख देता हूँ। दो 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 वेल डेफिनेशन डेफिनेशन लाने लाने लाए लाए देता हूँ। देसो डेफिनेशन दे दो दे मैं लाया था, मैं डायरेक्ट लाया था। हाँ गॉट तो इट, इसको डायरेक्ट डायरेक्ट ला लाए दो, दो, डायरेक्ट लाए इसको देता डायरेक्ट लेके लिख ले मैं ये खराब। तो कुछ से हमें हूँ। करो जो डब्ल्यू है वी डब्ल्यू वी के का लाए लिख थे लेते लास्ट हैं गेम। एनॉन एम्प्टी ए आई यू एनॉन एम्प्टी सबसेट डब्ल्यू ऑफ वी इज कॉल्ड वेक्टर सबस्पेस। ऑफ वी इफ डब्ल्यू इटसेल्फ अ वेक्टर स्पेस ओवर द सेम फील्ड, ओवर द सेम फील्ड एफ आई एल फील्ड कैपिटल एफ सेम फील्डर ऊपर कर रहा है, ऑपरेशन सेम आता है फील्ड हो सेम आता है। वी एक्टर वेक्टर स्पेस ओवर द फील्ड कैपिटल एफ एन ऑन एम्प्टी सबसेट डब्ल्यू ऑफ वी इज कॉल्ड वेक्टर सबस्पेस ऑफ वी इफ इफ डब्ल्यू इटसेल्फ ए वेक्टर स्पेस ओवर द सेम फील्ड एफ। है আর এটা তো এক্সাম্পল নেওয়া নেই, ধরো এক্সাম্পল হইলো গিয়া ধরো না যে ভি আমি একটা ইয়ে করলাম, ভি কোশ্চেন নিলাম সেট অফ অল টু ক্রস টু ম্যাট্রিসেস, দেন ভি ওভার আর ইজ ভেক্টর স্পেস, ভেক্টর আর আমি লইলাম ধরো ডাব্লিউ ইকুয়ালস টু সেট অফ অল নন সিঙ্গুলার ম্যাট্রিসেস, নন সিঙ্গুলার ম্যাট্রিসেস দেন ডাব্লিউ ওভার আর ইজ ভেক্টর সাব স্পেস অফ ভি ওভার। ঠিক আছে, ভি এর মধ্যে কি আছে, ভি এর মধ্যে আছে সব টু ক্রস টু ম্যাট্রিক্স গুলা, আর ডাব্লিউর মধ্যে আছে কি সব নন সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলা, মানে যার ডিটারমিনেন্ট শূন্য না আর। তো ডাব্লিউ ওভার আর মানে রিয়েল নাম্বারের ফিল্ডের উপর ডাব্লিউ যে সেটটা সে কি করবে ভেক্টর স্পেস ফর্ম করবে কার উপর, ভি সরি কার সাবস্পেস দিব সে ভি ওভার আর এর সাবস্পেস দিব। এটা প্রুফ করা যাবে, প্রুফ করতে গেলে আমরা ওই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন দিয়ে সেটা প্রুফ করে দেবো আর কি। হ্যাঁ এটা একটা এক নাম্বার এক্সাম্পল। ধরো আর নাম্বার আর একটা এক্সাম্পল কি দেওয়া যায়, আর একটা এক্সাম্পল দিচ্ছিলাম না, ধরো না এইভাবে সিম্পল এক্সাম্পল দিই। হ্যাঁ ধরো ধরো ইয়ে একটা সেট নিলাম এস ইকুয়ালস টু, আমি এমন ভাবে নিলাম এক্স কমা ওয়াই কমা জেড ঠিক আছে বিলংস টু আর থ্রি সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো, এটাই নিচ্ছিলাম মনোগত দিতে আমি যে এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর থ্রি সাচ দ্যাট এক্স কমা ওয়াই মানে থ্রি ডাইমেনশনাল স্পেস আছে, থ্রি ডাইমেনশনাল স্পেসের থেকে একটা এলিমেন্ট নিলাম মানে কোন এলিমেন্টগুলো আইব যারা সাম করলে জিরো আইতেছে। ঠিক আছে দেন ক্যাপিটাল এস ওভার আর ইজ ভেক্টর সাবস্পেস অফ ক্যাপিটাল আর ওভার আর থ্রি ওভার আর। এই দেখো এস এর মধ্যে কারা আছে, এস এর মধ্যে কিন্তু সব ইয়েগুলো নাই, কিন্তু থ্রি ডি পয়েন্ট গুলো নাই, এস এর মধ্যে উই থ্রি ডি পয়েন্ট গুলো আছে যারা যোগ করলে নাকি জিরো আই, আর আর থ্রি আর এর মধ্যে তো সব থ্রি ডি পয়েন্ট গুলো। তো অবভিয়াসলি এস টা কি হইব ছোট হইব, আর এস টা এমটি হইতো না, কারণ দেখো না ওয়ান কমা মাইনাস ওয়ান কমা ওয়ান এটা তো এস এর মধ্যে আছে না, সরি ওয়ান কমা মাইনাস ওয়ান কমা জিরো এটা তো এস এর মধ্যে আছে, কারণ আমার তো ওই ধরনের এলিমেন্ট গুলো লাগে যার নাকি অ্যাড করলে জিরো আই। এটা একটা কার এলিমেন্ট, এটা তোমার ইয়ে আর থ্রি আর এলিমেন্ট। তারপরে ধরো না তুমি আর একটা আচ্ছা এক্সাম্পল গুলো পরে লিখতেছি আমি, তারপরে ওই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন লিখতে দিই। এবার তুমি তো আর বইয়া বইয়া চেক করতে না যে ডাব্লিউ একটা সাবসেট নিলাম, এবার চলো 10টা প্রপার্টি মানাই যে সে কিটা আসলে একটা সাবস্পেস দিব নি বা একটা স্পেস দিব নি। ঠিক আছে তো আমরা এটা লিখে কি করতে, ম্যাথামেটিশিয়ানরা তারা একটা ফর্মুলা দিয়েছে খুব ইম্পর্টেন্ট থিওরাম এটা, যেটা প্রুফ আমরা করছিলাম না গত ডেটে, তো আজকে আমি স্টার্ট করতেছি প্রুফটা। তো তারা কইছে এ নন এমটি
এটা স্টার দিয়ে দিও, এটা এক্সামে তোমরা অনেক সময় জিজ্ঞেস করে। এ নন এমটি, সাবসেট ক্যাপিটাল ডাব্লু অফ এ ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস ক্যাপিটাল ভি ওভার এ ফিল্ড, ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ ইজ এ ভেক্টর সাবস্পেস, ভেক্টর সাবস্পেস। তো অনেক সময় শুধু সাবস্পেসও পড়, ভেক্টর সাবস্পেস অফ ভি ইফ অ্যান্ড অনলি ইফ। ফার্স্ট প্রপার্টি হলো গিয়া অ্যালফা প্লাস বিটা বিলংস টু ডাব্লিউ ফর অল অ্যালফা কমা বিটা বিলংস টু ডাব্লিউ। এই যে, এই যে এখানে যে প্লাসটা, এই প্লাসটা কিন্তু ভি এর প্লাস কিন্তু, কারণ ডাব্লু কার এলিমেন্ট, ডাব্লু তো ভি এর, বা ডাব্লু তো ভি এরই সাবসেট। হ্যাঁ, তো ডাব্লু যে এলিমেন্ট গুলা এটা আসলে কার এলিমেন্ট, এটা তো ভি এরই এলিমেন্ট। তোমার ভি সেটটা যদি এটা হয়, এটা ভি, হ্যাঁ এটারই তোমার কোন একটা সাইড, ছোট একটা সাইড গুলোকে ডাব্লু আর ভি। ডাব্লু তো অবভিয়াসলি তোমার অ্যালফাবিটাতে তুমি ভি এর থেকে লইছো, আসলে অ্যালফাবিটা কই থেকে আইছে, ডাব্লু থেকে লইছো, আসলে কিন্তু অ্যালফাবিটা ভি এর থেকে আইছে। এন্ড নাম্বার টু, নাম্বার টু টা তোমার এই প্রপার্টি আর কি, যে তুমি যদি যে কোনো একটা এ স্মল এ নো ফিল্ডের থেকে, হ্যাঁ ফর অল স্মল এ বিলংস টু এফ, অ্যান্ড তুমি যদি ফর যে কোনো একটা আলফা নো থেকে, হ্যাঁ তোমার ভি এর থেকে, হ্যাঁ দেন সরি ভি না ডাব্লু থেকে, দেন এ আলফা ইজ অলসো বিলংস টু ডাব্লু। তো দিস ওয়ান ইজ সেকেন্ড প্রপার্টি। ওকে, তো নাও এটারে আমরা মানে একসাথে এটারে এইভাবে লিখতে পারি, ইন ওয়ান স্টেপ, ইন ওয়ান স্টেপ। অনেক সময় এইভাবে লেখে, ইন ওয়ান স্টেপ, ওয়ান স্টেপ যদি প্রুফ করতে হয় তো এইভাবেও লেখা আর কি। হ্যাঁ, এ আলফা প্লাস বি বিটা বিলংস টু ডাব্লিউ ফর অল এ কমা বি বিলংস টু এফ, অ্যান্ড অ্যালফা কমা বিটা বিলংস টু হুই ডাব্লিউ। এটা ওয়ান স্টেপের মধ্যে এইভাবে, যেমন ওই গ্রুপ আছে, গ্রুপের মধ্যে সাব গ্রুপ প্রমাণ করতে চাই কিভাবে লিখতাম, এল জি থেকে দুইটা এলিমেন্ট এ প্লাস বি বিলংস টু জি এইচ দেখা যেতাম, আর মাইনাস এ বিলংস টু এইচ, বা অনেক সময় আমরা কি করে যেতাম ডাইরেক্ট এ মাইনাস বি বিলংস টু এইচ এইভাবে দেখাতাম, বা এ বি ইনভার্স বিলংস টু এইচ দেখা যেতাম। তো এটা কিন্তু নেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ইফ এন্ড অনলি। তো নেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন মানে তোমার হিটা হইলে হিট হইব, হিটা হইলে হিট হইব। তো সলিউশন চলো স্টার্ট করি এবার। তো কেস ওয়ান লিখি, কেস ওয়ানটা কি, কেস ওয়ানটা হইলে ধরো কেস ওয়ান, লেট ডাব্লু বি এ সাবস্পেস অফ, ডাব্লু বি এ সাবস্পেস অফ ভি অফ ভেক্টর স্পেস ভি। আচ্ছা এটা কিন্তু অফ এ না রে, ওভার দি ফিল্ড কিন্তু, হ্যাঁ এটা ওভার এ ফিল্ড, এটা অফ এ ফিল্ড লিখতেছি আমি এখানে, এখানে ওভার, ওভার ওভার এ ফিল্ড, ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ। তো দেয়ার ফোর এখান থেকে ডাইরেক্ট কি করতে পারি, তো দেয়ার ফোর ডাব্লু ইটসেলফ এ ভেক্টর স্পেস, ঠিক আছে না, ওভার দি ফিল্ড ক্যাপিটাল এফ। তো দেওয়ার পর এখান থেকে আর কিছু করার নাই, এখান থেকে ডাইরেক্ট লিখতে দিই যে অ্যালফা প্লাস বিটা বিলংস টু ডাব্লিউ ফর অল অ্যালফা কমা বিটা বিলংস টু ডাব্লিউ, আর এ অ্যালফা বিলংস টু ডাব্লিউ ফর অল এ কম বিলংস টু এফ, অ্যান্ড অ্যালফা বিলংস টু ডাব্লিউ। এটা বাই ডেফিনেশন শেষ, আর কিছু করার নেই, কারণ যেহেতু আমি ডাব্লুটাকে কুইয়েই দিচ্ছি যে এটা একটা ভেক্টর স্পেস দিব ফিল্ডের উপর, তো অবভিয়াসলি সে প্লাসের রেসপেক্টে, ভেক্টর প্লাসের রেসপেক্টে সে ক্লোজার প্রপার্টি মানবো, আর সে স্কেলার মাল্টিপ্লিকেশনটাও মানবো। তো এটা আমার একতরফা প্রুফ শেষ। এবার সেকেন্ড প্রুফটা, সেকেন্ড প্রুফটা হলো ডাব্লু লিখে এমন একটা সেট, নন এমটি সাবসেট কার, ভি এর, যার মধ্যে এই দুইটা প্রপার্টি মানতেছে। এইবার আমরা দেখাই তুইব এটা নিয়ে আসিরা যে ডাব্লু কি একটা ভেক্টর স্পেস দিব, মানে ওই 10টা প্রপার্টি মানে দিব, চলো একটা একটা করে মানে। কেস টু, লেট ডাব্লু নট ইকুয়ালস টু ফাইভ অ্যান্ড ডাব্লু বিলংস টু ভি, ইন হুইচ
जो डब्ल्यू डब्ल्यू बिलोंग्स बिलोंग्स टू टू कुछ कुछ ना, ना, सबसे सबसे पीछे। पीछे। हाँ और जब सबसे 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 इन व्हिच द फॉलोइंग कंडीशन, द फॉलोइंग कंडीशन होल्ड, HOLDS होल्ड। तो देयर फोर इन व्हिच द फॉलोइंग कंडीशन होल्ड, एक्टर हो गया अल्फा प्लस बीटा बिलोंग्स टू डब्ल्यू फॉर ऑल, अल्फा कॉमा बीटा बिलोंग्स टू डब्ल्यू एंड ए अल्फा बिलोंग्स टू डब्ल्यू फॉर ऑल, ए बिलोंग्स टू एफ एंड अल्फा बिलोंग्स टू डब्ल्यू। तो ये দুইটা প্রপার্টি মানে হোল্ড করে ডব্লিউ, এ ডব্লিউর মধ্যে। এবার ডব্লিউ কি দেখাই দিব আমার ভেক্টর, উই হ্যাভ টু শো দ্যাট, উই হ্যাভ টু শো দ্যাট W is itself a vector space over the same field লেখা। তুমি তোমার সুন্দর মতো যেভাবে লেখবার কোনো অসুবিধা নেই, ওভার দি সেম ফিল্ড ক্যাপিটাল F। তো স্টার্ট করি এবার, তো প্রপার্টি একটা একটা করে প্রমাণ করি চলো। আচ্ছা এবার এটা করি, হ্যাঁ তো আমি যদি এটা দিই দেখো, তো এই জিনিসটা মানবো নি তোমার, সিন্স ক্যাপিটাল এফ ইজ ফিল্ড, FIELD ফিল্ড, দেন মাইনাস ওয়ান বিলংস টু এফ ওয়ার ওয়ান ইজ দ্য ইউনিটি অফ ক্যাপিটাল এফ। এটা মানবো কারণ ওয়ান যদি ক্যাপিটাল এফ এ ইউনিটি হয়, মাইনাস ওয়ান অবভিয়াসলি কই থাকবো, ক্যাপিটাল এফ এই থাকবো কারণ ক্যাপিটাল এফ তো ফিল্ড, তার মধ্যে অলরেডি দশ বা ওই নয়টা দশটা প্রপার্টি মাইনাস আছে। তো তো দেয়ার ফোর কি লিখতে পারি, যে কোনো আলফা যদি নেই তো তার লিগে মাইনাস আলফা কই থাকবো রে, ইয়েতে থাকবো, ঠিক আছে না? ওইখান থেকে কি লিখতে পারি কো, আচ্ছা এতটুকু লিখলাম। এবার লেখো আমরা লেট আলফা কমা তাহলে বিটা, এটা তাহলে মাইনাস ওয়ানটা ওয়ান এর ইনভার্স না, হ্যাঁ হ্যাঁ মাইনাস ওয়ানটা ওয়ান এর ইনভার্স এফ এর মধ্যে, এটা আর কোন লাগতো না কারণ কিন্তু যেহেতু ফিল্ডের ক্ষেত্রে তো আমরা ডটের ক্ষেত্রে ইউনিটি প্রুফ করতাম। না না ওয়ান তো ইউনিটি এফ এর, ও ওয়ানটা যদি এফ এর ইউনিটি হয় তো ওয়ান এর তো প্লাস এর রেসপেক্টে ইনভার্স থাকবো না, ওয়ানটা যদি এফ এর ইউনিটি হয়, ওয়ানটা তো এফ এর একটা এলিমেন্ট, তো একটা এলিমেন্ট যদি থাকে তার তো প্লাস এর রেসপেক্টে ইনভার্স থাকবো, ওই ইনভার্সটা মাইনাস ওয়ান হয়ে, বুঝছো নি? তো এত কিছু ডিটেইলস আর লেখন লাগতো না, এত কিছু আর ডিটেইলস লাগতো না। তো আমরা ধরে নিতেছি লেট অ্যালফা কমা বিটা বিলংস টু ডাব্লিউ, হ্যাঁ বি এনি টু এলিমেন্ট, বি এনি টু এলিমেন্ট, ঠিক আছে। এবার নিচে মাইনাস ওয়ান বিলংস টু এফ নাও, স্যার হ্যাঁ এটা এই লাইনটা আর বুঝছি না, সিন্স এর থেকে সিন্স দিয়ে তো লাইন লেখ, সেটা বুঝছি আচ্ছা না। দাও 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 বুঝতে, কোন জায়গাটা গো, আচ্ছা শোনো আমি এখানে এখানে সাইডে করতে, সাইডে শোনো না, ক্যাপিটাল একটা ফিল্ড নেই মৃণাল, তো ক্যাপিটাল একটা যদি ফিল্ড হয় তার মধ্যে ইউনিটি এলিমেন্ট থাকবো একটা, ইউনিটি এলিমেন্ট কিটা ধরবো তুমি কো, তোমার ইচ্ছা, আমি ওয়ান লিখি, তুমি যে ওয়ান লিখি তুই এমন কোনো কথা না, তুমি এ লো না, তুমি বি লো, তুমি আই লো, তোমার ইচ্ছা, ঠিক আছে? তো ধরো তুমি লিলা আই, যে আই আমার ইউনিটি হইতেছে, তো আই কই থাকবো, এফ এ থাকবো, আইটা ইউনিটি, তো আইটা যদি এফ এ থাকে তো এর মানে আইটা তো এফ এর একটা এলিমেন্ট, ঠিক আছে না? এবার ফিল্ড হইতে গেলে তারে প্লাসের রেসপেক্টে এবিলিয়ান গ্রুপ হইতে হয়নি, এর মানে তুমি যে আইটা নিছো আই এর এডিটিভ ইনভার্স থাকতেইবো, তো তো আই এর এডিটিভ ইনভার্স হতো, এডিটিভ ইনভার্স এটিএম মাইনাস আর ওই তো মাইনাস আই, ওই জিনিসটা তো লিখলাম, এফ যেহেতু ফিল্ড এর মানে মাইনাস ওয়ানটা এফ এ থাকবো, কেরে থাকবো কারণ যেখানে
ওয়ানটাকে তাই ইউনিটি মানে এলিমেন্ট অফ এফতে কয়ে দিলাম আর কি। যদি এফটা ফিল্ড হয় এখান থেকে ডাইরেক্টলি কইতেছে যে মাইনাস ওয়ান বিলংস টু এফ, ঠিক আছে? এই মাইনাস ওয়ানটা করতে গাইছে কারণ ওয়ানটা এফ এর ইউনিটি এলিমেন্ট। প্লাসের রেসপেক্টে ওয়ান কেমনে ইউনিট এলিমেন্ট আছে? আরে ওয়ান ইউনিটি এলিমেন্ট কইছি মানে এটা প্লাসের রেসপেক্টে না তো, এটা তো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। আচ্ছা আচ্ছা এই জিনিসটা, আচ্ছা তোমরা যদি মনে হয় এই জিনিসটা কনফিউশন করতেছে, তোমরা যে কনফিউজ করতেছে, তো লেখাটা এই লেখাটা এইভাবে লেখো। আমি আর এটা বুঝতেছি না, মানে যারা লেখছে তো লেখছে, যারা বুঝতেছো না তারা এই জিনিসটা এইভাবে লেখো। সিন্স আমি বুঝতেছি এই যারা অল্টারনেটিভ, সিন্স এফ ইজ এ ফিল্ড, FILD ফিল্ড, দেয়ার ফোর ওয়ান বিলংস টু এফ, ঠিক আছে? ওয়ার ওয়ান ইজ ইউনিটি এলিমেন্ট। এটা বোঝা গেল? তো নিচে দেয়ার ফোর মাইনাস ওয়ান বিলংস টু এফ, ঠিক আছে? এবার কইতে পারতেছে নি ওয়ানটা যদি এফ এ বিলং করে তখন মাইনাস ওয়ানটা কই এফ এ বিলং করবো না, কারণ মাইনাস ওয়ানটা ওয়ানের ইনভার্স না, প্লাসের রেসপেক্টে ইনভার্স। তুমি ইউনিটি তো অবভিয়াসলি, ইউনিটি মানে তো ডটের রেসপেক্টে না, ইউনিটি তো মানে ডটের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টটা, এটা আমি 100 বার মানতেছি। এফটা যেহেতু একটা ফিল্ড, এফ এর মধ্যে একটা ইউনিটি এলিমেন্ট থাকবো, কে থাকবো আমি জানি না, তুমি এ দিয়া বি দিয়া সি দিয়া নাম দিতে পারো, আমি ওয়ান দিয়ে ডিনোট করছি, ওয়ান এলিমেন্ট ইউনিটি এলিমেন্ট। আরে বাবা ওয়ানটা যদি ইউনিটি এলিমেন্ট হয়, ওয়ানটা তো এলিমেন্ট না, ইউনিটি এলিমেন্ট, ইউনিটি কথাটা বাদ দিয়ে দো, মানে ওয়ানটা তো এফ এর এলিমেন্ট। এবার যে কোনো এলিমেন্ট এফে থাকলে তার এডিটিভ ইনভার্স তখন লাগে না। তুমি টু যদি ধরো রিয়েল নাম্বারের কথা বলি, এবার রিয়েল নাম্বার আচ্ছা ছাড়ো এফ ছাড়ো, ধরো রিয়েল নাম্বারে আইলা, রিয়েল নাম্বারের মধ্যে আমি কইতেছি টু রিয়েল নাম্বারের মধ্যে আছে, তুমি কইবা হ্যাঁ টু রিয়েল নাম্বারে আছে। এবার টু এর ইনভার্স মাল্টিপ্লিকেশন রেসপেক্টে কত, হাফ রিয়েল নাম্বারে থাকবো, তুমি কইবা হ্যাঁ রিয়েল নাম্বারে থাকবো। এবার আমি কইলাম টু এর এডিটিভ ইনভার্স থাকবো নি, তখন লগে লগে তুমি কইবা হ্যাঁ থাকবো, টু এর এডিটিভ ইনভার্স মাইনাস টু রিয়েল নাম্বার। তো এবার টু এর দেখা তুমি ওয়ান দিয়ে চিন্তা করো, ওয়ান রিয়েল নাম্বারের মধ্যে আসেনি, হো ওয়ান রিয়েল নাম্বারে, আর ওয়ান কিন্তু রিয়েল নাম্বারে ইউনিটি এলিমেন্ট, ঠিক আছে না? এবার আমার প্রশ্ন হলো যে ওয়ানের ইনভার্সটা আসেনি কার রেসপেক্টে, এডিটিভ ইনভার্সটা, তুমি কো হ্যাঁ মাইনাস ওয়ান, ওয়ানের এডিটিভ ইনভার্স তো মাইনাস ওয়ান, অবভিয়াসলি এফ এর মধ্যে আছে। তো ওই জিনিসটা তোমার এখানে লেখছি না আর কি, আমরা এত কিছু ডিটেলস লিখছি না যেখানে মাইনাস ওয়ানটা ওয়ানের এডিটিভ ইনভার্স, কারণ অলরেডি প্রুফটা অনেক বড় হয়ে যাবো, এর মধ্যে যদি এগুলোও যদি লিখতে যায় তো জিনিসটা আরো বড় হয়ে যাবো। অতটুকু লেখছো মানে তোমার টিচারে বুঝতে লেবো যে না তুমি এটা জিনিসটা বুঝিয়ে লেখছো, এক কথার মধ্যে এক মাইনাস ওয়ান বিলংস টু এফ এর মধ্যে অনেক কিছু জিনিস লুকাই না। এবার বুঝাইতে পারছো নমিনাল? বুঝছি। তো আচ্ছা দেখো না, এবার আলফা আর বিটা তো ডাব্লিউ থেকে লইছে যে কোনো দুইটা এলিমেন্ট, তো মাইনাস ওয়ান যেহেতু এফ এর মধ্যে আছে আর আলফা বিলংস টু ডাব্লিউ নি, আর আমার আমার কাছে একটা প্রপার্টি আছে দেখো না, যে কোনো এ যদি এফ এর থেকে লুই, যে কোনো এ যদি এফ এর থেকে লুই, যে কোনো আলফা যদি ডাব্লিউ থেকে লুই, এ আলফা কই জাগা, ডাব্লিউ জাগা নেই। এবার ওয়ান এফ এর থেকে আইছে, তারপরে আলফা ডাব্লিউ থেকে আইছে, তো মাইনাস ওয়ান আলফা মানে মাইনাস আলফা ডাব্লিউ দেখা নেই, এর মানে আলফা ডাব্লিউ থাকলে মাইনাস আলফাও কই থাকে, ডাব্লিউ থাকে, বোঝা গেল? তো দেয়ার ফোর তুমি লাস্ট লাইন লেখ লেখতে পারো, দেয়ার ফোর ফর অল আলফা বিলংস টু ডাব্লিউ মাইনাস আলফা ইজ অলসো বিলংস টু ডাব্লিউ দিয়ে কমা, আমরা ডাব্লিউর একটা এলিমেন্ট আলফা তার আমরা মানে ইনভার্স এলিমেন্ট প্লাসের রেসপেক্টে বাইর করে নিলাম, যেটা কই আছে ডাব্লিউ তে আছে, এটা হইলো প্রথম প্রপার্টি। ওই সাব গ্রুপের মতো একটা একটা করে পুশ করবো আর কি। হ্যাঁ এবার দুই নাম্বার, নাম্বার টু দিতে পারো বা নাম্বার, হ্যাঁ নাম্বার টু দিলেও দিতে পারো, আগেরটা যেমন নাম্বার ওয়ান দিয়ে দেবো, যে নাম্বার ওয়ান দিয়ে দেবো। এবার আলফা বিলংস টু ডাব্লিউ অ্যান্ড মাইনাস আলফা বিলংস টু ডাব্লিউ, তো দেয়ার ফোর আলফা প্লাস মাইনাস আলফা এটা কই থাকবো রে, ডাব্লিউ থাকবো নি, কারণ এই রে বাই ওই প্রথম প্রপার্টি, তুমি যে কোনো আলফা ডাব্লিউ থেকে নাও, যে কোনো বিটা ডাব্লিউ থেকে নাও, আলফা প্লাস বিটা কই থাকবো, ডাব্লিউ থাকবো। তো আলফা তুমি ডাব্লিউ থেকে পাইলা, মাইনাস আলফা ডাব্লিউ থেকে পাইলা, তো আলফা প্লাস মাইনাস আলফা ডাব্লিউ পাইবা, ঠিক আছে? বুঝা গেল? এটা ভি আর এটা আমার ডব্লিউ। এবার আলফা প্লাস মাইনাস আলফা সে তো ভি এর মধ্যেও আছে, যেহেতু আলফা ডাব্লিউর মধ্যে আছে, মাইনাস আলফা ডাব্লিউর মধ্যে আছে, এর মানে আলফা আর ইয়ে মাইনাস আলফা ভি এর মধ্যেও আছে, আর ভি এর মধ্যে যখনই তুমি আলফার সাথে মাইনাস আলফাটা যোগ করবা কত দিয়ে দিব, জিরো দিয়ে দিব নি। তো এখান থেকে আমি কি করতে পারি, অর
জিরো বার বিলংস টু ডাব্লিউ, এই জিনিসটা বোঝা গেল নাকি? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এটা 2 নাম্বার গেল। এবার বাকিগুলো একটা একটা করে প্রপার্টি প্রুফ করতে হবে। আচ্ছা, তো দেখো আলফা আলফা এটা তো নিরাতো একটা একটা ভেক্টর ভেক্টর। না? হ্যাঁ আলফা ভেক্টর, কিন্তু কিন্তু এটা এটা তো তো সিম্বল সিম্বল দিতে দিতে আমরা আমরা কিছু কিছু না না দেখে দেখে। দিব। হ্যাঁ তুমি এইভাবে দাও না, অসুবিধা নেই, অনেকে এইভাবে দেয়, অনেকে এইভাবে এরো দিয়েও দেয়, সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা। আমরা এখানে প্রথমে কইছি না যে, এই দেখো শুরুতে কই দিলাম যে ভিটা ভেক্টর স্পেস, আর আলফা হ্যাঁ এটা কই থেকে লিখছি, ভি এর থেকে লিখছি, ডাব্লিউ থেকে লিখতেছি, এর মানে এটা বোঝা যায় যে এটা ভেক্টর স্পেস। সিম্বল লিখে কাটছে না তোমার, ঠিক আছে? আবার তোমার যদি কলেজে যেভাবে ফলো করে, তারা যদি আলফা বার বা আলফা ভেক্টর দেয়, দেন তুমি দিয়ে দিও আলফা বার আলফা। না না, ধরো না তুমি, তুমি আমি আমি আলফার আলফার উপরে উপরে তুমি কোনো একটা সিম্বল সিম্বল দিলাম, দিলাম, একটা একবার জিরো জিরো ভেক্টর ভেক্টর উপরে উপরে দিলাম, দিলাম, একবার একবার জিরো জিরো ভেক্টর ভেক্টর উপরে মিডিল, দিলাম। একটা টি দিলাম। আচ্ছা তুমি না, একটা আমার এটারে একটু বোল্ড কইরাও দিতে পারো, দিও বার দিও কোনো সমস্যা। ঠিক ঠিক আছে আছে দাদা, দাদা, আমি একটা ইয়ে ইয়ে করে করে দেবো, দেবো, উপরে উপরে দিয়ে বাড়িয়ে বাড়তে দেবো দেবো, স্যার। আবার বার দিয়ে দিও, তোমার সুবিধা হবে। দাদা 1500 বাদ দিতে কইছো? কইতাছে এই আলফা বিটা যে নিছি, এটার উপর বার দিয়া দিবা আর কি, মানে হ্যাঁ কইতে, মানে তপনে কইতাছে এটার উপর বার দিয়া দিতাম নি কইছিল। তাই আমি কইছি বার দিলেও হইব না দিলেও হইব, অসুবিধা নেই। এই জিরোটার উপরে যে বার দিছি, এগুলার উপরে কি বার দিতে হইব? জিরোটার উপরে বার দিলে এগুলার উপর বার দিলেও হইব না দিলেও হইব, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর তাও যদি তোমরা ও মনে, হ্যাঁ, তোমরা যদি মনে হয় তোমরা বার দেয়া লাগবা, তো শুরুতেই তোমরা এর ওই আগের পেজে স্টেটমেন্ট যখন নিব, স্টেটমেন্টেই তোমরা বার বার দিয়ে দিবা। এই দুইটা প্রপার্টি গেল। এবার বাকি প্রপার্টি আমরা 3 নাম্বার প্রপার্টি, 4 নাম্বার প্রপার্টি, এগুলা ইয়ের মধ্যে লিখতে দিই তোমার, কি জানি কোথায় আসলাম। হ্যাঁ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর ইয়ে ইয়ে প্রপার্টি, আর একটা কি জানি, কমিউটেটিভ হ্যাঁ কমিউটেটিভ কমিউটেটিভ, ওই হেরিডিটারি প্রপার্টি কোয়েশ্চন লিখতে তোমার কি। হ্যাঁ তো কি লেখো, লেখো অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কমিউটেটিভ প্রপার্টি লিখবা নাকি? লেখো নাম্বার 3 দিয়ে সেটা, অ্যালফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু অ্যালফা প্লাস বিটা প্লাস গামা ফর অল অ্যালফা প্লাস কমা বিটা কমা গামা বিলংস টু ডাব্লিউ, আর অ্যালফা প্লাস বিটা অ্যান্ড ইকুয়ালস টু বিটা প্লাস অ্যালফা ফর অল অ্যালফা কমা বিটা বিলংস টু ডাব্লিউ, সিন্স দ্য অ্যাবাভ প্রপার্টিজ, সিন্স দ্য অ্যাবাভ প্রপার্টিজ হোল্ড ফর বি, লেখাটা একটু কেমন জানি লাগলো, লেখাটা কেমন জানি লাগলো যে আমি কমিউটেটিভ আর ইয়ে কমিউটেটিভ প্রপার্টি, আচ্ছা এইভাবে লিখতে দিই চলো, আচ্ছা এটা মুছে দিই মুছে দিই। হ্যাঁ মানে যেহেতু ডাব্লিউটা ওইটা সাবস্ক্রিপ্ট, যেহেতু ওইটাতে লাইসেন্স হ্যাঁ ক্রিয়েট এই যে আর প্রপার্টি কমিউটেটিভ। ল্যাঙ্গুয়েজে কয়ে দিবো আর কি। হ্যাঁ তো এবার এটাই তো, এটা দাও এটা কাটতে দাও, সিন্স লিখো না, ধরো ইন বি বোথ অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কমিউটেটিভ প্রপার্টিজ হোল্ড উইথ রেসপেক্ট টু প্লাস, হ্যাঁ অ্যান্ড ডাব্লু সাবসেট অফ বি, যে দেয়ার ফোর ইন ডাব্লু বোথ দি প্রপার্টিজ, বোথ বোথ দি প্রপার্টিজ অলসো হোল্ড, এটা লিখুন
विद रेस्पेक्ट टू सेम लिख ऑपरेटर। रहा था। हाँ ये वाला लिख लो इधर लिख लो बस इधर लिख कर ले। 3 नंबर पहुंचे वो साइड पास 3 आर साइड का लोग आता। এবার আমরা কি কি পাইলাম? আমরা ক্লোজার পাইলাম, ইয়ে পাইলাম না, ঠিক আছে। এবার নাম্বার ফিফথ ছিল গিয়া তোমার আলফা, যদি আলফা আমি ডাব্লু থেকে নিলাম অ্যান্ড বিটা নিলাম আমি ডাব্লু থেকে। আচ্ছা এবার সিন্স আচ্ছা এখান থেকে ওই প্লাসেরটা তো কইলাম না, প্লাসেট দাও তো এই 3 নম্বর লিখে সেটা দাঁড়াও। হ্যাঁ 3 নম্বর লিখে সেটা দাঁড়াও। আচ্ছা আচ্ছা দাদা, দাদা 3 নম্বর নম্বর এটা এটা সাম সাম অপারেশন, অপারেশন এটা সাম মিনাসে, ও সেম সেম অপারেশন অপারেশন প্লাস প্লাস না না এটা? এটা? ও সেম অপারেশন প্লাস, সেম অপারেশন প্লাস। ওকে সাইন নম্বর লিখে প্লাসটা দেখাই দাম। আচ্ছা প্লাসটা কি হয় দেখাই দাম বলতো। প্লাসটা কিভাবে দেখান যা, কোনটা লাগে দাদা? ওইটা লেগে গেলে প্লাসটা কিভাবে দেখান যায়? মানে আলফা ডাব্লু মধ্যে থাকলে বিটা যদি ডাব্লু মধ্যে থাকে তাহলে আলফা প্লাস বিটাটাও ডাব্লু মধ্যে থাকবে, এটা কিভাবে দেখান যায়? ক্লোজারের উপরটা দিয়ে, ক্লোজারের উপর ক্লোজার দিয়ে দিয়ে তো কিভাবে দেখান যায়? এটা একটা এক্সাম্পল এক্সাম্পল দিয়ে দেখা দেখাচ্ছে যাচ্ছে দেখুন আগে। না এটা এডিশন রেসপেক্ট কিভাবে এটা তো দেখান যায়? এমনি তুলে এক্সাম্পল হচ্ছে, দেখান আলফা যায় যেহেতু কিন্তু ডাব্লিউ ডাব্লিউ মধ্যে বিলং বিলং করে, করে, বিটা ও বিটাও ডাব্লিউ ডাব্লিউ মধ্যে মধ্যে চলে, চলে, এটা রেডিয়েশন রেডিয়েশন কত করে। ডাব্লিউ মধ্যে বিলং করে। ওই তো এটা কেমনে বিলং করে দাদা, তুমি এটা কোনো তো প্রবলেম করতেছো? ক্লোজার ক্লোজার ইয়ো প্লাসের রেসপেক্টে, হ্যাঁ প্লাসের রেসপেক্টে এটা ক্লোজার এটা সেমি তো। কোশ্চেনে কিন্তু আসছে। ও এটা তো কোশ্চেন, সরি কোশ্চেনে তো আসছে, ধুর দেখো এটা তো গেছে গেছে অলরেডি গেছে, এটা তো কোশ্চেনের মধ্যে আছে না, কোশ্চেনের মধ্যে তো আছে, দুইটা প্রপার্টি তো প্রথমে প্রুফ করা আছে। ও শেষ, এটা শেষ। তো আর কি কি প্রপার্টি লাগে রে? আচ্ছা বাকি প্রপার্টি গুলা তোমার, বাকি প্রপার্টি আল্লাহ চারটা একটা প্রপার্টি, হ্যাঁ আর লাগে চারটা প্রপার্টি, তো তো চারটা প্রপার্টি বাকি প্রপার্টি গুলো তোমার ইয়ের মধ্যে ওই হেরিটারি প্রপার্টি কোয়েশ্চন লিখে দেবো আর কি। নাম্বার 4 নাম্বার দি, হ্যাঁ তো 4 নাম্বার দি, ফোর নাম্বার দিয়ে আসলে এমনি লিখে দেবো আর কি। হ্যাঁ যে তোমার দাঁড়াও আমি লিখতেছি, তোমার লিখো না এখন। a+b আলফা ইকুয়ালস টু, হ্যাঁ এইভাবে লিখতে হবে, শেষ আর কিছু লাগানো না, এইভাবে লিখতে হবে। ধরো তোমরা লিখো না, হ্যাঁ সিন্স তোমরা লিখো না একটু, ডাব্লু সাবসেট অফ বি দেয়ারফোর a+b আলফা ইকুয়ালস টু এ আলফা প্লাস বি আলফা ফর অল আলফা বিলংস টু ডাব্লিউ অ্যান্ড এ কমা বি বিলংস টু এফ। তোমার লিখো না এটা আমি কইতে দিচ্ছি। তারপরে তোমার এ ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এ আলফা প্লাস এ বিটা ফর অল এ বিলংস টু এফ অ্যান্ড আলফা কমা বিটা বিলংস টু বি না বি না ডাব্লিউ। তারপরে নাম্বার 3 এ বি অফ আলফা ইকুয়ালস টু এ বি অফ আলফা ফর অল আলফা বিলংস টু বি অ্যান্ড এ কমা বি বিলংস টু এফ। আর লাস্ট হইল গিয়ে 1 আলফা ইকুয়ালস টু আলফা ফর অল আলফা বিলংস টু ডাব্লিউ, এটা ডাব্লিউ। হ্যাঁ তো সিন্স ডাব্লিউ সাবসেট অফ বি বাই হেরিডিটারি প্রপার্টি, মানে ইয়েটা মেনশন করে দিই হেরিডিটারি, দাদা, এটা তো আমরা ফলো করতে কইছি মানে এমন হেরিডিটারি প্রপার্টি মেনশন না করতে, মেনশন করতো না, না না এটা এটা সাবসেট সাবসেট হলে হলে এটা এটা প্রপোজ প্রপোজ হয় হয়ে মনে হয়। বাস। এটা লিখতে হবে আর কিছু কোনো আর কিছুই কোনো শোনো, এবার কে রে লজিকটা কে রে, আমি এটাও কইছি, কেউ যদি তোমারে কয় যে এই লজিকটা ভুল তা আমি তোমারে কইতাছি লজিকটা কে রে ভুল, বা তোমারে যদি মানে এটা যে কয়টা ভুল হইছে আমি এই কথাটা কইয়া সেটা আমি সবগুলা জাস্ট কইলাম যে ডাব্লু সাবসেট অফ বি, ঠিক আছে এর মানে এই কন্ডিশনগুলো মানবো, এটা কে রে মানবো শোনো। কারণ তোমার
যে কোনো, তোমরা লেখতে লেখতে এটা বুঝো, তুমি যে কোনো এলিমেন্ট আলফা যদি ভি এর থেকে নাও, যে কোনো এলিমেন্ট আলফা যদি ভি এর থেকে নাও, তখন এ প্লাস বি আলফা, এ আলফা প্লাস বি আলফা হইব, এটা তো জানে, কারণ ভিটা ভেক্টর স্পেস। ঠিক আছে, তো এখান থেকে ডাইরেক্ট বুঝাছি যে যেহেতু ভি এর প্রত্যেকটা এলিমেন্টে লেগা মানে, তো অবভিয়াসলি ডাব্লিউ এর প্রত্যেকটা এলিমেন্টে লেগা মানবো, কারণ ডাব্লিউ এর এলিমেন্ট গুলো তো আলটিমেটলি ভি এর এলিমেন্ট। ঠিক আছে না, এবার ধরো কোন একটা ডাব্লিউ কোন একটা এলিমেন্ট আছে, ধরো না আমি দিলাম এটারে আলফা ড্যাশ দিলাম, যে যার লেগে এই প্রপার্টি মানছে না। ঠিক আছে, তো ডাব্লিউ যদি কোনো একটা এলিমেন্টের লিগা যদি এই প্রপার্টি না মানে, তো তখন আমরা কইতে পারবো না যে তাহলে তো ভি এর লিগাও মানছে না এটা। ঠিক আছে, আমরা উল্টাটা কমবো আর কি, দেখো ভি এর লিগা জিনিসটি মানে সব, আর জাস্ট কইলাম যে ডাব্লিউ কার সাবসেট ভি এর সাবসেট, তো এর মানে ডাব্লিউর প্রত্যেকটা এলিমেন্টের লিগেও এই প্রপার্টিটা মানবো। এবার উল্টাটা, যদি কেউ লিগা যদি না মানে, তুমি তো বললে যে ডাব্লিউর প্রত্যেকটা ইয়ের লিগা মানে ডাব্লিউর প্রত্যেকটা এলিমেন্টের লিগা এই প্রপার্টি গুলা মানছে। হ্যাঁ, এবার তোমারে কইলে ধরো দেখাইতে কিভাবে তুমি জানলা যে মানছে, এবার তুমি কন্ট্রা পজিটিভটা কাজে লাগাও, যে ধরেন এমন একটা ডাব্লু আপনি খুঁজে পাইছেন যার মধ্যে এই প্রপার্টি মানতেছে না, তো আমি যদি এই জিনিসটা ধরি, তো আর মানে আমি এটা কইতেছি না যে ভি এর মধ্যে এটা মানতেছে না, কারণ ডাব্লু প্রত্যেকটা এলিমেন্ট তো ভি এর এলিমেন্ট না, মানে হুইচ দাদা, তুমি তো ডাব্লিউটা ভেক্টর স্পেসই দিত না। হ্যাঁ তাহলে তো ডাব্লু একটা ভেক্টর স্পেস হইতো না, তাহলে পুরো থিওরেমটাই তো ভুল আমার, এর মানে হ্যাঁ এটা প্রত্যেকটা ডাব্লু প্রত্যেকটা এলিমেন্টের লিগা মানতেই হইব। দেখো তোমার কাছে দুইটা দুইটা চয়েস আছে, একটা ডাব্লু প্রত্যেকটা এলিমেন্টের লিগা মানবো, আর একটা ডাব্লুর মধ্যে এমন কেউ না কেউ থাকবো তার লিগা মানতো না। এবার ডাব্লু যদি এমন কেউ না কেউ এটা খুঁজে পাবো তার লিগা এটা মানতেছে না, তো সে তো আবার ভি এর এলিমেন্ট, মানে তার লিগা ভি এর ক্ষেত্রেও মানতো না কিন্তু জিনিসটা, কথা বুঝছো না, বুঝাইতে পারছো নিজে হ্যাঁ দাদা বুঝি, বুঝছো না, আমি তো হ্যাঁ দাদা ক্লিয়ার, আমি তো বুঝি, তোমরা জানো বুঝছো, হ্যাঁ দাদা বুঝি। বেশ ইয়ে বুঝছো নি রে বিবেক, হ্যাঁ দাদা, বুঝছো নি, তোমার তুমি তুমি ইডিও বুঝেছো যে ডাব্লিউ লেগে যদি না মানে এমন একটা এলিমেন্ট লেগে আছে তো এটা বিএল লেগে হইতো না, হ্যাঁ আমি ঠিক কইতাছি আছে কি শুনো, হ্যাঁ আমি কইতাছি শুনো, আমি একটা জাস্ট একটা কথা কইলাম যে ডাব্লিউ যেহেতু ভি এর সাবসেট, তো ডাব্লিউ প্রত্যেকটা এলিমেন্টের লিগে এই প্রপার্টি গুলা মানবো, বাস। এবার তোমার মনে প্রশ্ন থাকতে পারে, দেখো দুইটা কেস হইতে পারে যে ডাব্লিউ প্রত্যেকটা এলিমেন্টের লিগে এই প্রপার্টি মানবো, আর আরেকটা কেস হইতে পারে ডাব্লিউর মধ্যে এমন কেউ না কেউ খুঁজে পাবো যার লিগে এই প্রপার্টি মানতো না। এবার সেকেন্ড অপশনটা যদি তোমার হাতে থাকে, মানে ডাব্লিউর মধ্যে এমন কেউ না কেউ খুঁজে পাবো যার লিগে প্রপার্টি গুলা মানতো না, তো এখান থেকে আমি ক্লেম করতে পারবো না যে যার লিগে মানছে না এটা ভি এর মধ্যে গিয়ে সেটা আমার ইয়ে দিব, বাধা দিব, কারণ যার লিগা ডাব্লুতে মানছে না তার লিগা তো ভি এর লিগও মানতো না, না কারণ দুই এলিমেন্টটা ডাব্লুতে আছে মানে কি তার আলটিমেটলি ভিতেও আছে, খালি 9টা বাজে আছে রে, 9টা বাজে আছে না, আরে না 9টার সময় আরেকটা ব্যাচ আছে। আচ্ছা দুইটা কোয়েশ্চেন করি তারপর ছুটি, দুইটা কোয়েশ্চেন করি তারপর, এই এটা লেখলা, এটা বুঝছো, বুঝছো তো, হ্যাঁ নিচে হ্যাঁ আসো হ্যাঁ দাও, এটা আসো দাও, কুড়ি গেল, এরপরে লেখো দেয়ার পর লাস্ট লাইন W is itself a vector space. নিচে হ্যান্ড W is subspace of V. 9টার থেকে আরেকটা ব্যাচ আছে, 9টার থেকে 10:30, তারপরে গিয়ে সে রান্না বান্না খাওয়া দাওয়া করুন, ঘুমানো জানি কোন সময় আসছে, তারপর কোয়েশ্চেন লো, কোয়েশ্চেন হলো গিয়া উইচ আর দি সাবস্পেস অফ R3, আর নাম্বার 1 এস ইকুয়ালস টু এক্স ওয়াই জেড সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড, এটা তোমার এখানে কমা দিয়ে সেটা এখানে বিলংস টু R3 দিয়ে দিলেও পারো, আর বা তুমি এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু R দিয়ে বলতে, তারপরে নাম্বার 2 এস ইকুয়ালস টু এক্স ওয়াই জেড বিলংস টু R3 সাচ দ্যাট, তুমি তোমার ইচ্ছা মতো বানাও না, এক্স ওয়াই ইকুয়ালস টু
জেড মানো, তিন নম্বর প্রচুর এক্সাম্পল, চলো দিতে থাকি একটা করে একটা। এক্স ওয়াই জেড বিলংস টু আর থ্রি সাচ দ্যাট এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তারপরে নাম্বার ফোর, এস ইকুয়ালস টু এক্স ওয়াই জেড বিলংস টু আর থ্রি সাচ দ্যাট তোমার ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড। নাম্বার ফিফথ, এস ইকুয়ালস টু এক্স ওয়াই জেড বিলংস টু আর থ্রি সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার। না না, এটা যখন ওই কোয়েশ্চন দেখতো না, উইচ আর দ্য সাবস্পেস অফ আর থ্রি আর, এগুলোর মধ্যে কোনটা ভালো অ্যান্সার হবে? আমি দুইটা করাই দিতেছি, একটা উইবো একটা হতো না, বাকিগুলো তোমার নিজের রাইট। পেট্রোলের দাম 100 টাকা হয়েছে বুঝলি, শেষ। আর পেট্রোল আর ডিজেল ডিজেল দেবাশিস সাইকেল আছে, চলো একদিন সাইকেল এসে বাংলাদেশ বর্ডারে যাই ঘুরতে। মানে কি শখ, আমি রামনগর 7 নম্বর থাকতাম, এয়ারপোর্ট খাচ্ছি, তারপরে বাংলাদেশ বর্ডার কই কই দিয়ে গেলাম। না না, কেরিয়ার নাই, ক্রিকেট খেলার লিগা রামনগর থেকে সাইকেল লইয়া বাজারঘাট স্টেডিয়ামে কাজ যাইতাম ডেইলি খেলার লিগা। খেলার লিগা ইরান থেকে চলো তো একটা একটা করি, কোনটা করে যেতাম কো? আমি 4 নম্বরটা করতাম। হ্যাঁ, আচ্ছা ওই আমি তাই আর পাস করে দিতেছি, বাকিটা তোমার নিজে ট্রাই করো। আচ্ছা 4 নম্বর, এখানে সলিউশনটা এখানে করে দিতেছি, দাও 4 নম্বরটা। হ্যাঁ তো আমার কাছে শোনো, তোমার কাছে ইয়ে প্রপার্টি আছে ওইটা, মানে ওই দুইটা প্রপার্টি দিয়ে করতে হবে, একটা হলো আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লিউ তুইব, আর একটা এ ইন্টু আলফা বিলংস টু ডাব্লিউ তুইব। তো আমি ধরে নিলাম লেট দুইটা এলিমেন্ট অ্যালফা কমা বিটা, এস এর দুইটা এলিমেন্ট করলাম, তো অ্যালফা ইকোয়াল টু কত কি তৈরি করবো? অ্যালফা ইকোয়াল টু এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর বিটা ইকোয়াল টু কি হইব? এক্স টু ওয়াই টু জেড টু। ঠিক আছে, এটাও আর থ্রি এলিমেন্ট, এটাও আর থ্রি এলিমেন্ট, এটি তো এস এর এলিমেন্ট না? আর লোকে কিন্তু আবার এটা কথা আছে, সাচ দ্যাট এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জেড ওয়ান অ্যান্ড এক্স টু প্লাস ওয়াই টু ইকুয়াল টু জেড টু। দেখো এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জেড ওয়ান, এক্স টু প্লাস ওয়াই টু ইকুয়াল টু জেড টু, এই এই মানে এস এর মধ্যে ওই ধরনের এলিমেন্টগুলো আছে যারা নাকি এই প্রপার্টিগুলো হোল্ড করে। এবার নাও আমি যদি অ্যালফা প্লাস বিটা করি, এটা কি হইব কত? এটা এক্স ওয়ান প্লাস এক্স টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু কমা জেড ওয়ান প্লাস জেড টু। আচ্ছা এটা তো অবভিয়াসলি, এটা তো কার এলিমেন্ট? এটা আর থ্রি এলিমেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হইলো, সে কি তা এস এর মধ্যে যাইবো? এস এর মধ্যে যখনই তখনই যাইবো যখন প্রথম দুইটা যোগ করে সেটা লাস্টেরটা পাওয়া যাবো, ঠিক আছে না? কারণ আলফা প্লাস বিটা করলাম আমি এইটুকু পাইলাম, এটা আর থ্রি গেল এটা তো কনফার্ম, কারণ এক্স ওয়ান আর তুমি এক্স ওয়ান যদি রিয়েল নাম্বার হয়, এক্স টু যদি রিয়েল নাম্বার হয় অবভিয়াসলি এক্স ওয়ান প্লাস এক্স টু রিয়েল নাম্বার, ওয়াই ওয়ান ওয়াই টু রিয়েল নাম্বার হলে দুটোটা যোগ করলে রিয়েল নাম্বার, জেড ওয়ান জেড টু রিয়েল নাম্বার হলে দুটোটা যোগ করলে কি রিয়েল নাম্বার।
এখান থেকে তো এটা বুঝতেছি যে এটা আর থ্রির মধ্যে যাইবো, বা তুমি স্ট্রাকচারই দেখো না, স্ট্রাকচার আর থ্রি স্ট্রাকচার পড়তে মানে আর থ্রির মধ্যে যাইবো। এবার কত হইলো গিয়া, তারা কিতা প্রথম আর দুই নম্বরে যোগ করলে গেলে তিন নম্বর পাওয়া যাইবো কিনা না এটা চেক করতে হবে। এটা যদি হয় তখনই তো একটা যাইবো, নাও এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, এটা কিতা করলাম আলফা প্লাস বিটার প্রথম দুইটারে যোগ করলাম। করার পরে এটা আমি ডাইরেক্ট এইভাবে লিখতে পারি এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস এক্স টু প্লাস ওয়াই টু। হ্যাঁ কেড়ে লিখতে পারি, কারণ দেখো এই আর থ্রির মধ্যে যে এলিমেন্ট গুলো আইতেছে এটা কিন্তু সব রিয়েল নাম্বার থেকে আইতেছে। দেখো এই যে ফিল্ড কিন্তু এখানে রিয়েল নাম্বার, আর ফিল্ড ডিফাইন না করলে কিন্তু তুমি কোনোদিনও ভেক্টর স্পেস ভেক্টর সাবস্পেস যেগুলো করতে পারতো না। তো এই যে তোমার এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু ইনপুট গুলো লইতাছি সব কিন্তু রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বার যেহেতু ফিল্ড তার মধ্যে ক্লাসের রেসপেক্টে কমিউটিভ প্রপার্টি হোল্ড করে। তো আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান এর দিকে খুশি এদিকে যুগের রেসপেক্টে মানে ক্লাসের রেসপেক্টে নিতে পারি, সেগুলো আর ব্র্যাকেটে লেখার দরকার নাই। এটা একুশ টু কি হতে পারে জেড ওয়ান প্লাস কি হতে পারে এটা জেড টু, কেন জেড ওয়ান জেড টু হলো কারণ এই দেখো এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান কার সমান জেড ওয়ান এর সমান, এক্স টু প্লাস ওয়াই টু কার সমান জেড টু সমান। তো দেয়ার পর এখান থেকে আমরা কইতে পারতেছি যে অ্যালফা প্লাস বিটা কার এলিমেন্ট, এস এর এলিমেন্ট, এক নাম্বার গেল। এগেইন এবার এ অ্যালফা ইকুয়াল টু কি হইব এ উইদিন ব্র্যাকেট এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, ঠিক আছে এ কার এলিমেন্ট ফিল্ডের এলিমেন্ট, ফিল্ড মানে আর এর এলিমেন্ট। দিস ইজ ইকুয়াল টু এ এক্স ওয়ান কমা এ ওয়াই ওয়ান কমা এ জেড ওয়ান, এটা অবভিয়াসলি কার এলিমেন্ট আর থ্রি এলিমেন্ট। নাও এ এক্স ওয়ান প্লাস এ ওয়াই ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারবা, এ উইদিন ব্র্যাকেট এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান লিখতে পারি, ঠিক আছে কারণ এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এটি সব কার এলিমেন্ট আর এর ফিল্ডের এলিমেন্ট, আর ফিল্ড এখানে কেটা রিয়েল নাম্বার, আর ফিল্ডের মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে। তো দ্যাটস ওয়াই আমি এটারে কিন্তু তোমার কমন নিতে পারতেছি, আদারওয়াইজ কিন্তু কমন নিতে পারলাম না হইলে, ঠিক আছে না। তো এখানে কি লেখন যাবো এ জেড ওয়ান, তো দেয়ার ফোর এখান থেকে কি কইতে পারতেছি যে এ অ্যালফা কার এলিমেন্ট তোমার এস এর এলিমেন্ট, ঠিক আছে। তো এবার নিচে লেখি, তো এবার সিন্স আলফা কমা বিটা বিলংস টু এস অ্যান্ড এ বিলংস টু আর আর আরবিট্রারি, আরবিট্রারি আমরা তো যে কোনো আরবিট্রারি এলিমেন্ট লিয়ে কাজ করছি এখানে, এরপরে নিচের লাইনে লিখতে পারি দেয়ার ফোর আলফা প্লাস বিটা বিলংস টু এস ফর অল অ্যালফা কমা বিটা বিলংস টু এস এ আলফা বিলংস টু এস ফর অল এ বিলংস টু এফ বা এফ মানে আর অ্যান্ড আর মানে এই ফিল্ড রিয়েল নাম্বার, হ্যাঁ অ্যালফা বিলংস টু এস, তো দেয়ার ফোর এস ওভার আর ইজ সাবস্পেস অফ আর থ্রি ওভার। যদি কারো কোনো ধরনের ডাউট থাকে আমরা জিজ্ঞেস করো। হ্যালো দাঁড়াও দাঁড়াও এটা বুঝছো নি কো, পরেরটা আমি বুঝাইতেছি দেখো, এই পরেরটা দেখো পরেরটা একটু তাড়াতাড়ি দেখো, কত নাম্বার ফাইভ এস ইকুয়াল টু কি আছে, এস ইকুয়াল টু আছে এক্স কমা ওয়াই কমা জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। হ্যাঁ এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু আর থ্রি, এখানে বিলংস টু আর থ্রি হইব, বিলংস টু আর থ্রি। আচ্ছা এটা হইবো নাকি হইতো না, আচ্ছা এখানে দেখা বুঝাই যাইতেছে তোমরা তখন বুঝতেছো না, তো আমি তো বুঝা লইতেছি যে এটা হইতো না। হ্যাঁ এটা কেড়ে হইতো না, আমি এটাও কইয়া দিই যে আমি এটা অ্যাকচুয়ালি এটি তোমার জেনারেল ফর্ম আর কি, তোমার এই এস ইকুয়াল টু আছে না এই এক্স ওয়াই জেড বিলংস টু আর থ্রি, এটা একমাত্র এই কেসেই তোমার মানে সাবস্পেস হয় আর কি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু জিরো, এই কেসেই তোমার সাবস্পেস হয় যায়, আদারওয়াইজ কিন্তু সাবস্পেস হয় না। এমন কেস হইলে এটা সাবস্পেস হয় যেখানে এটা লিনিয়ার সাম আর কি, লিনিয়ার সাম ইকুয়াল টু জিরো। যেমন আমরা একটু আগে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড করছিলাম, এটা আসলে আমরা লিখতে পারি না এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু জিরো, তো এই কারণে এটা সাবস্পেস হইছে আর কি। আর এখানে যে সাবস্পেস হইতো না এটা তোমার একটা এক্সাম্পল দিতে হবে, এখানে তোমার আর প্রুফ করানো লাগতো না, এটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল কিটা দেওয়া যায় বলতো, এক্সাম্পল কিটা দেওয়া যায় কিটা দেওয়া যায়। আচ্ছা আমি এইভাবে দিলে হইবো না, দেখো তো ওয়ান কমা জিরো কমা ওয়ান বিলংস টু এস হইতে পারেনি, হ্যাঁ
কেউ কিছু কইতে পারে না, শেষ, সবাই গেছে। হ্যাঁ 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 একদম। আর 0,1,1 এটাও বিলংস টু এস কইতে পারেনি। ঠিক আছে না, আমি এখানে লিখতাছি, ঠিক চেক আছে করো নাও। 1,1,0,1 প্লাস 0,1,1 এটা কত হইব কত? 1,1,2 নি, ও এটাও তো হইয়া দাও 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 দাও, এটা একদম এটা তো হইয়া দাও। আচ্ছা একটু চেঞ্জ করে দিই, এখানে এখানে শুধু -1 করে দিই, এখানে -1 করে দিই, এবার দেখো তো ঠিক আছে নি, এবার তো হইব না? ওয়ান কমা ওয়ান কমা টু কেমন হয়ে গেছে? 1² + 1² ও হইতো না তো, পাগলই আছে। আরে হইতো না, হইতো না, ঠিকই আছে, আমি ভাবছি ঠিকই আছে। আরে আমার ভুল হইছে রে, ঠিকই আছে, আমি লিখছি ঠিকই, আমার ক্যালকুলেশন করতে ভুল আছে। আচ্ছা এগুলা জ্ঞান কনফার্ম করো, জ্ঞান কনফার্ম। আমার স্টুডেন্ট এমন আছে স্কিল তো তোমার। আচ্ছা ওই 1,1,2 এটা এটা ডাজ নট বিলং টু এস, ঠিক আছে না, কারণ যেহেতু 1² + 1² ইজ নট ইকুয়াল টু 2² কন্ডিশন এমন আসলো যে এমন এলিমেন্ট গুলো থাকবো যার প্রথম দুইটা স্কোয়ার স্কোয়ারের সাম করলে পরে লাস্ট একটা পাই দিবা, তো 101 অবভিয়াসলি এস এর মধ্যে থাকবো, কারণ 1² + 0² = 1² আর 010011 এস এর মধ্যে থাকবো, কারণ 0² + 1² = 1² এবার আমি বলতেছি এই দুটোটার আমি সাম করলাম, তো সাম করলে কি হইব? 112 এটা এস এর মধ্যে থাকতো না, কারণ 1² নট ইকুয়াল টু 2 স্কোয়ার, ঠিক আছে, তো দেয়ারফোর, হ্যাঁ কো, দেয়ারফোর এস ইজ না না কিছু না, নট সাবস্পেস, কেন এসটা সাবস্পেস না, কারণ সাবস্পেস হইতে গেলে প্লাসের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হোল্ড করতে হইব, আর স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু ক্লোজ দিতে হইব, কারণ ইয়ে সাবস্পেসে এটি তো প্রপার্টি আসতো, ইফ এন্ড অনলি দিয়ে, সেটা সাবস্পেসের এটি প্রপার্টি আসলো যে প্লাসের রেসপেক্টে ক্লোজ দিতে হইব আর স্কেলার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ক্লোজ দিতে হইব, তো এইগুলা থাক, এগুলা দেখো, আর নেক্সট ডেটে আমি এই জিনিসটা একটু মনে করি, হ্যাঁ ট্রিভিয়াল সাবস্পেসের কথা কমনে, আর সাবস্পেস হইতে গেলে বা ভেক্টর স্পেস হইতে গেলে জিরো এলিমেন্ট তো লাগবেই অবভিয়াসলি, এটা এটাও কয়ে দিবো, একটু ডিসকাস করুন আর কি এসব নিয়ে। হ্যাঁ মানুষ আছে না, মানুষ দাদা আছি আছি মানুষের বাড়ি কোন জায়গায়? দাদা, তোমার দাদা কাঠালিয়া, কাঠালিয়া, তুমি অফলাইন ক্লাস করলে আইতে পারবা? ওখানে তো আসি না দাদা, আমি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কো কো, ইয়ে দাদা স্টার্ট করে দিলাম, সোমবার থেকে স্টার্ট করে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কো, ইয়ে মৃণাল স্টার্ট করলে চিন্তা করো না, আমি 3-4 দিন আগে জানাই দেবো, হ্যাঁ মৃণাল কো। স্যার রিয়া বলছিলাম, তোমার ইউটিউবের ভিডিও এডিট প্রাইভেট করে রাখছো যে, হ্যাঁ এডিট লিংক স্যার পাওয়া যায় না তোমার চ্যানেল? আচ্ছা লিংক ছাড়া তো পাইতাম না, অবভিয়াসলি এটা প্রাইভেট থাকবো না, আমি তো গ্রুপের মধ্যে সবটি তো লিংক দিয়েছি একটার পর একটা করে, সেটা তোমার তাও তোমরা তো বুঝবা যে আমি আজকে এই চ্যাপ্টার করেছি, আজকে এই চ্যাপ্টার করেছি, তো তোমরা ছাড়া কেউ যদি দেখে সে তো মনে করবো আরে কিতাব পড়াইতেছে, হঠাৎ করে এইটা পড়া, হঠাৎ করে ওইটা পড়া, আমার কি জানি কিতা, আমার ব্যাংকের অ্যাকাউন্টে 2,144 কোটি টাকা ঢুকছে, তোমার লাগবে নাকি টাকা টুকা? আসলে কালকে বড় ব্যাগ লুয়ে একটা
তন্ময় দিব বেশি, তন্ময় বলে টিউশনি করতে করতে ক্লাস করতে পারে না। আচ্ছা ওই আর কেউ কোনো ডাউট আছে নাকি? কোক আনাইলে ছুটি। ওকে গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, চলো গুড নাইট। হ্যালো দাদারা কোথায় আছে? দেখো তো আমি তুমি স্টার্ট করবার আগে অফলাইন তো একটু কই আর কি, আমি তো বাড়িতে আইছিলাম। আমি 3-4 দিন আগে তোমরা জানাই, ঠিক আছে? তো অফলাইন করে দাও, অনলাইন করে দেন না। অফলাইন করে দাও, অনলাইন কেমনে করব? গো তো দুইবার সময় দিতে হইব আমার, মানে এইভাবে এইভাবে পাইতাম আর কি, এইভাবে সুবিধা পাইতাম। তখন ওই মোবাইলের স্ট্যান্ড লাগাই সেটা যতটুকু দেখলাম। ঠিক আছে দাদা, কয়ে দিও একটু, আমি কয়েক মিনিট। চিন্তা করো না, সবাই যখনই পারবে তখনই আমি অফলাইন স্টার্ট করব।